আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারকাতুহু। কি অবস্থা বাবু আমুদিদের, কি অবস্থা তোমাদের সবার বলো তো। ওকে, যাই হোক, আমরা আবার হাজির হয়ে গেলাম 21 দিনের টানা ফিজিক্স লাইভ ক্লাসে। সো আজকে আমরা দেখব আমাদের সেকেন্ড পেপারের সবচেয়ে কঠিন একটা চ্যাপ্টার, সবচেয়ে ছোট্ট কিন্তু অনেক বেশি কঠিন। ছোট্ট মরিচ ঝাল বেশি, আসলেই ঠিক। এই চ্যাপ্টারটা খুবই ছোট কিন্তু এত ঝাল, এত ঝামেলা, এত কনফিউশন, এত কঠিন একটা চ্যাপ্টার ভৌত আলোক বিজ্ঞান ফিজিক্যাল অপটিক্স। এই কঠিন চ্যাপ্টারটা একদম সহজ করে দিব, একদম কনফিউশনগুলো ক্লিয়ার করে দিব, সেই জন্য আজকে হাজির হয়ে গিয়েছি। তোমরা যারা চলে এসেছো মেনশন করতে থাকো, শেয়ার করতে থাকো, আমরা শুরু করে দিচ্ছি। খুব বেশি সময় নেব না, কারণ আমরা এই পুরো চ্যাপ্টারটা আজকে একদিনে কাভার দিয়ে দিব। আজকের মাত্র 1 ঘন্টার লাইভ ক্লাসে তুমি একটা পুরো চ্যাপ্টার কাভার হয়ে যাবে, একটা পুরো চ্যাপ্টার ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। এবং এই চ্যাপ্টার থেকে যদি তোমাদের টেস্ট পরীক্ষায়, বোর্ড পরীক্ষায়, সামনে এডমিশনে কোনো প্রশ্ন আসে, তোমরা অ্যান্সার করতে পারবে ইনশাল্লাহ। সো তোমরা যারা এসে আসা শুরু করেছো, তোমরা খুব দ্রুত মেনশন করতে থাকো, শেয়ার করতে থাকো। তোমাদেরকে জানিয়ে দিচ্ছি যে সবচেয়ে বেশি মেনশন এবং শেয়ার করতে পারবে, কন্ট্রিবিউশন রাখবে, এই ধরনের 3 জনকে আমরা দিব আকর্ষণীয় হেডফোন। এবং আমরা আমাদের 21 দিনের ফ্রি সেবা তোমাদেরকে মোটামুটি চেষ্টা করব 21 দিনের মধ্যে ফুল ফিজিক্স বইয়ে যত চ্যাপ্টার আছে সবগুলো চ্যাপ্টার ভালো মতো শেষ করিয়ে দেওয়ার, যাতে করে তোমরা তোমাদের সামনে টেস্ট পরীক্ষা, বোর্ড পরীক্ষায় এডমিশনে একটা ভালো রেজাল্ট করতে পারো। সো তোমরা যারা চলে আসা শুরু করেছো তোমাদেরকে আবারও স্বাগতম। তোমরা খুব দ্রুত তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করতে থাকো এবং ঠুক করে শেয়ার বাটনটা ক্লিক করে দাও নিজেদের টাইম লাইনে এবং যেসব গ্রুপে তোমরা যুক্ত আছো ওইসব গ্রুপে। আমার মেসেঞ্জার গ্রুপগুলোতে একটু করে লিঙ্কটা দিয়ে দাও, যত মেসেঞ্জার গ্রুপ আছে সবগুলোতে একটু লিঙ্কটা দিয়ে দাও। যারা যারা দেখছো একটু ফ্রেন্ডদেরকে মেনশন করতে থাকো, কেননা আজকের এই লাইভ ক্লাসটা তোমার ফ্রেন্ডরা করলে তোমার ফ্রেন্ডরা মোটামুটি একটা চ্যাপ্টার কভার করে ফেলতে পারবে। ওরা তোমার জন্য দোয়া করবে, ওরা তোমার জন্য দোয়া করলে তুমি তোমার পড়াশোনায় বরকত পাবে। ওকে, আমরা আর কথা না বাড়িয়ে শুরু করে দিই, তোমরা আসা শুরু করো, আমিও শুরু করে দিচ্ছি। সো আজকে আমরা দেখব আমাদের ফিজিক্সের দ্বিতীয় পত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার ভৌত আলোক বিজ্ঞান। এই ভৌত আলোক বিজ্ঞানটা আমরা দেখব। আমরা গতদিনও ভৌত আলোক বিজ্ঞানের প্রথম অংশটা আলোচনা করেছি। সো আমরা আজকে ভৌত আলোক বিজ্ঞানের প্রথম অংশ শেষ করতে পারিনি, আজকে দ্বিতীয় অংশটা আলোচনা করব। সো তোমরা যারা আসা শুরু করেছো একটু করে খুব দ্রুত মেনশন করতে থাকো, শেয়ার করতে থাকো, আমি তাহলে শুরু করে দিচ্ছি, ঠিক আছে? ওকে, শুরু করে দিচ্ছি। তো শুরু করার আগে, তোমরা এখানে অনেকে হয়তো আজকে প্রথম আমার লাইভ ক্লাস করছো, আবার অনেকে আছো আমাদের টানা পর্বগুলো করে এসেছো। আমরা কিন্তু টানা একদম ইনশাল্লাহ আল্লাহ যদি সুস্থ রাখে একেবারে টানা 21 দিন তোমাদেরকে লাইভ ক্লাস নিব এবং এই টানা 21 দিনে 21টা চ্যাপ্টার কোপাই ভাস করার চেষ্টা করব, যাতে করে টেস্ট পরীক্ষা একটা ভালো রেজাল্ট করতে পারো। সো তোমরা যারা আজকে নতুন তাদের জন্য একটু জানিয়ে দিচ্ছি, যারা পুরাতন আছো তাদের জন্য একবার রিভিউ দিয়ে দিচ্ছি। আমাদের এই ফ্রি সেবা HSC 21-এ আমরা ফিল সায়েন্সের পক্ষ থেকে এবং সেলসার সায়েন্স চেম্বারের পক্ষ থেকে আমরা 21টা লাইভ ক্লাসের আয়োজন করেছি। এই লাইভ ক্লাসগুলোর সিস্টেমটা কেমন? আমাদের সিস্টেমটা হচ্ছে 4-স্টেপ প্রিপারেশন। প্রথম স্টেপে তুমি লাইভ ক্লাসটা ভালো করে করবে এবং আমি লাইভে যা যা বলছি, আমার মুখ দিয়ে যা যা বলছি সব কিছু নোট করে রাখবে এবং সাথে সাথে লাইভ ক্লাসও শেষ তুমি নোটের ছবিটা তুলে গ্রুপে দিয়ে দাও। এরপর 2nd স্টেপ শেষ, নোট শেয়ারিং। 3 নম্বর স্টেপ হবে, এই চ্যাপ্টারের উপর আমরা একটা বই লিখেছি, ওই বইয়ের মধ্যে আছে বোর্ড পরীক্ষার প্রশ্ন অ্যানালাইসিস করে টপ 10 কোয়েশন, টপ 10 ইম্পর্টেন্ট কোয়েশন, যে 10টি প্রশ্ন তুমি পড়লে 1টি প্রশ্ন তুমি তোমার পরীক্ষায় পাবে, এই ধরনের একটা বই আছে আমাদের। বইয়ের নাম হচ্ছে ফ্ল্যাশবুক। সো তোমাদেরকে ফ্ল্যাশবুক দিয়ে দেবো, এই ফ্ল্যাশবুকটা 1 ঘন্টা এক নজরে পড়া। আজকের ক্লাসটা আমি ক্লিয়ার করে দিচ্ছি, এটার উপরেই ফ্ল্যাশবুকটা থাকবে। সো ফ্ল্যাশবুক পড়ার পরে তাহলে তুমি কয়টা কাজ করেছো? 3টি কাজ করেছো। স্টেপ 1-এ লাইভ ক্লাস করেছো, স্টেপ 2-তে নোট শেয়ার করেছো, স্টেপ 3-তে ফ্ল্যাশবুকটা পড়ে ফেলেছো, অর্থাৎ তুমি বোর্ড পরীক্ষায় সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো ওগুলা তুমি সলভ করে ফেলেছো। এবার তুমি কতটা পড়েছো সেই ফিডব্যাকটা নেওয়ার পালা। সো আমরা তোমাদের কাছ থেকে ফিডব্যাকটা নিব ফ্ল্যাশ এক্সামের মাধ্যমে। সো প্রতিদিন রাত 11টায় এক্সাম রয়েছে, তবে আজকে কোনো এক্সাম নাই, আগামী দিন থেকে আবার আমাদের এক্সামগুলো শুরু হবে। সো আগামী দিন কিন্তু তোমাদের এই চ্যাপ্টারের উপর এক্সামটা আছে। ওকে, যাই হোক, তাহলে আমরা শুরু করি, বিসমিল্লাহ। তোমরা যারা আসা শুরু করেছো একটু করে শেয়ার বাটনটা ক্লিক করো তোমার টাইম লাইনে এবং তোমার ফ্রেন্ডরা যাতে দেখতে পারে, তাই তুমি যে সব গ্রুপে যুক্ত আছো ওই সব গ্রুপে শেয়ার করে দাও আর মেনশন করতে থাকো তোমার ফ্রেন্ডদেরকে। আমরা শুরু করে দিই। ওকে, তাহলে দেখো, আমরা গতদিন হালকা করে আলোচনা করেছিলাম ভৌত আলোক বিজ্ঞানের একটা অংশ। সো আজকে আমরা এরপর থেকে দেখব। সো আজকে আমরা নতুন একটা জিনিস আবিষ্কার করব। আমরা আজকে বলে নিব না যে আমরা কী আবিষ্কার করতে যাচ্ছি, বাট তোমাদের নিয়ে আমরা আজকে নতুন একটা জিনিস আবিষ্কার করবো। তাও রেডি তো? সো আমরা আজকে নতুন একটা জিনিস আবিষ্কার করবো। সো দেখো ভালো করে। ওকে, তাহলে শুরু করি। তোমাদেরকে গতদিন বলেছিলাম যে একটা তরঙ্গ, এটা হচ্ছে একটা তরঙ্গ, এটা আরেকটা তরঙ্গ, যদি দুটি তরঙ্গ একজনের উপর দিয়ে আরেকজন যায়, একজনের উপর দিয়ে আরেকজন যদি দুটি তরঙ্গ যায়, এটাকে আমরা বলেছিলাম একটা তরঙ্গের উপর আরেকটা তরঙ্গের উপরিপাতন।
ইংলিশে বলেছিলাম সুপারপজিশন। তো তাহলে দুই ধরনের ঘটনা ঘটতে পারে। এক ধরনের ঘটনা হচ্ছে একটা তরঙ্গ আরেকটা তরঙ্গের উপর দিয়ে একইভাবে যেতে পারে। তাহলে একটা তরঙ্গ আরেকটা তরঙ্গের উপর দিয়ে একইভাবে যেতে পারে, এই একইভাবেকে বলছি সমদশা। দশা শব্দের অর্থ হচ্ছে অবস্থা। দশা শব্দকে যদি ফিল করতে হয় একটা ওয়ার্ডই বলবো তোমাদেরকে, অবস্থা। তাহলে যদি দুজনের অবস্থা সেম হয় তাহলে সমদশা। তাহলে দুইটা তরঙ্গ সমদশা একইভাবে একজনের উপর দিয়ে আরেকজন যেতে পারে। যদি দুটি তরঙ্গ একইভাবে সমদশায় একজনের উপর দিয়ে আরেকজন উপরিপাতিত হয় তাহলে এই দুজন দুটা তরঙ্গ যুক্ত হয়ে যে লব্ধি তরঙ্গটা উৎপন্ন হবে, যে লব্ধি তরঙ্গটা আমরা পাবো সেটা দেখতে কেমন হবে, সেটা দেখতে এমন হবে, একটু উঁচু হয়ে যাবে। আমরা যদি ভিন্ন কালি দিয়ে আঁকি তাহলে মনে হয় তোমাদের জন্য আরও ভালো হবে। আমি দুঃখিত, আমি ভিন্ন কালি দিয়ে দেখানোর চেষ্টা করছি। সো লব্ধি তরঙ্গটা দেখাবে এমন, অনেক বেশি উঁচু হয়ে যাবে আর কি এটার বিস্তারটা। ওকে, আবার এটাও হতে পারে একটা তরঙ্গের উপর দিয়ে আরেকটা তরঙ্গ যাবে, তবে এই তরঙ্গ যদি উপর দিয়ে যায় ওই ক্ষেত্রে এই তরঙ্গ নিচ দিয়ে যাবে, এই তরঙ্গ নিচ দিয়ে গেলে ওই তরঙ্গ উপর দিয়ে যাবে। তার মানে বিপরীত দশায় দুইটা তরঙ্গ যেতে পারে। তো বিপরীত দশায় যদি দুইটা তরঙ্গ যায়, দশা বলতে কী বোঝায় কমেন্টে জানাও, দশা বলতে কী বলেছি, দশা বলতে কী বলেছি, অবস্থা। বিপরীত অবস্থায় যদি দুইটা তরঙ্গ যায় তবে সেই ক্ষেত্রে যে লব্ধি তরঙ্গটা দেখা যাবে সেই লব্ধি তরঙ্গটা হবে জাস্ট একটা স্ট্রেট লাইন, অর্থাৎ কোনো তরঙ্গই দেখা যাবে না, নো তরঙ্গ, কোনো তরঙ্গই গঠিত হবে না, কারণ এই তরঙ্গ যেদিকে যাচ্ছে এটা তার বিপরীতে যাচ্ছে, ফলে এই তরঙ্গকে এই তরঙ্গ ক্যান্সেল করে দিবে, নাকচ করে দিবে, ফলে সব কিছু ধ্বংস হয়ে যাবে, কিছুই পাবনি। তাহলে আমরা বলেছিলাম তোমাদেরকে দুটি তরঙ্গ একইভাবে গেলে তাকে আমরা বলি গঠনমূলক উপরিপাতন। উপরিপাতন শব্দের অর্থ হচ্ছে একটি তরঙ্গের উপর আরেকটা তরঙ্গ উপরিপাতিত হবে, একটার উপর দিয়ে আরেকটি যাবে। ইংলিশে বলেছিলাম এটাকে কনস্ট্রাকটিভ সুপারপজিশন। আর এই ক্ষেত্রে দুটি তরঙ্গ যদি বিপরীত দশায় একজনের উপর দিয়ে আরেকজন যায় তবে একজন একজনকে ক্যান্সেল করে দেওয়ার কারণে আমরা এখানে কিছুই পাবো না। তাহলে আমরা এটাকে বলেছিলাম ধ্বংসাত্মক ব্যতিচার বা ধ্বংসাত্মক উপরিপাতন। ইংলিশ ভার্সনে যারা আছো তাদের জন্য বলেছিলাম এটাকে ডিস্ট্রাকটিভ সুপারপজিশন। তো এই ছিল আমাদের গতদিনের কনসেপ্টটা। এই কনসেপ্টের উপর ভিত্তি করে আমরা সামনের পদগুলো যাব। ওকে, তো এবার চিন্তা করো, যেহেতু আমরা ভৌত আলোকবিজ্ঞান পড়ছি, ভৌত আলোকবিজ্ঞান বাবা তোমার ধরবারে সব আলোরই খেলা, সো আলোকবিজ্ঞানে লাইটের খেলা, আলোর খেলা। সো আমরা চিন্তা করে নিব এই তরঙ্গগুলোকে লাইট ওয়েভ, লাইটের তরঙ্গ চিন্তা করে নিব। আমরা যদি এই তরঙ্গগুলোকে লাইটের তরঙ্গ চিন্তা করে নিই তাহলে কি হচ্ছে, তাহলে দেখো দুইটা লাইট ওয়েভ। আমরা কি চিন্তা করে নেব এই তরঙ্গগুলোকে, লাইট ওয়েভ চিন্তা করে নেব, আলোক তরঙ্গ। যদি তাই হয়, তাই চিন্তা করি আমরা, আমরা যদি আলোক তরঙ্গ চিন্তা করে নিই তাহলে দুটি আলোক তরঙ্গ সমদশায় মিলিত হলে যে গঠনমূলক তরঙ্গটা তৈরি করবে, যে লব্ধি তরঙ্গটা তৈরি করবে, যে মিলিত তরঙ্গটা তৈরি করবে সেটা কেমন হবে? দুটা আলো মিলে একটা বেশি আলো হবে না, তাহলে দুটি আলোক তরঙ্গ মিলে একটা নতুন তরঙ্গ তৈরি হবে, ওই তরঙ্গটা হবে বেশি উজ্জ্বল। তাহলে মনে রাখবে দুটি লাইট ওয়েভ, যদি একটা লাইট ওয়েভ আর একটা লাইট ওয়েভ, একটা আলোক তরঙ্গ সাথে আরেকটা আলোক তরঙ্গ যদি মিলিত হয় তবে সে বেশি উজ্জ্বল দেখায়। কি দেখায়? বেশি উজ্জ্বল দেখায়। আর একটি আলোক তরঙ্গের সাথে আরেকটা আলোক তরঙ্গ বিপরীত দশায় যদি উপরিপাতিত হয় তাহলে অন্ধকার দেখায়। তাহলে বলো তো একটু সবাই আমাকে কমেন্টে জানাও তো, তাহলে প্রথম ক্ষেত্রে আমরা কি পাবো? প্রথম ক্ষেত্রে আমরা পাবো উজ্জ্বল আলো, প্রথম ক্ষেত্রে আমরা পাবো ব্রাইট। কেমন পাবো? ব্রাইট লাইট পাবো আমরা। আর দ্বিতীয় ক্ষেত্রে কেমন পাবো? অন্ধকার, নিকলে আঁধারে স্মৃতিরা সব খেলা করে, রই শুধু নির্জনতায়, নির্জনতায় আমি একা, একবার শুধু চোখ মেলাও। বলা যাবে না এগুলো, বলা যাবে না, এগুলো বললে সমস্যা আছে। তো দেখো, তাহলে দুটা তরঙ্গ যদি সমদশায় মিলিত হয় উজ্জ্বল আলো পাবো, দুইটা তরঙ্গ যদি বিপরীত দশায় মিলিত হয় অন্ধকার আলো পাবো। এই উজ্জ্বল এবং অন্ধকার আলোর খেলা নিয়ে আমরা নতুন কিছু আবিষ্কার করতে যাচ্ছি। আমরা জানি না আমরা কি আবিষ্কার করতে যাচ্ছি, বাট আমরা সবাই আবিষ্কার করতে যাবো এটা। আচ্ছা, ব্লার হলে মেনশন করে দিবে আল্লাহ রহমত। ব্লার হচ্ছে আল্লাহর একটা নিয়ামত, আল্লাহর একটা রহমত, কেননা এই ব্লারের মাধ্যমে ছড়িয়ে যাচ্ছে আমাদের ভিডিও, আমাদের লাইভ ক্লাস 56,000 বর্গ মাইল। সো ব্লার হওয়ার সাথে সাথেই তোমরা মেনশন করে দিবে, ব্লার হলেই মেনশন করতে থাকবে, যখন ক্লিয়ার হবে বলবে ক্লিয়ার হয়েছে।
এখন তোমরা মেনশন করতে থাকো হুরুস্তুল, তোমরা যত পারো মেনশন করতে থাকো, আর ব্লান্ডনেস চলে গেলে একটু জানাইও আমাকে। ওকে, তোমরা মেনশন করতে থাকো বেশি বেশি করে তোমাদের ফ্রেন্ডদেরকে, ব্লার হলেই মেনশন করতে থাকবে, কারণ ব্লার হলে তার আমি পড়াতে পারবো না, তখন তোমরা এই সময়টাতে মেনশন করতে থাকবে বেশি করে, সো ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা আমাকে একটু জানাও ক্লিয়ার হলে, আশা করি ক্লিয়ার হয়ে যাচ্ছে, খুব বেশি সময় নেবে না ক্লিয়ার হতে, সো ক্লিয়ার হলে একটু জানাবে। তো তোমরা একটু বেশি বেশি করে মেনশন করতে থাকো, যত বেশি তোমরা মেনশন করবে তত বেশি ছড়িয়ে যাবে আমাদের লাইভ ক্লাস, তোমার ফ্রেন্ডরা দেখতে পারবে, তোমার ফ্রেন্ডরা দেখতে পারলে আমরা সার্থক। আমরা চাই সারা বাংলাদেশের প্রত্যেকটা শিক্ষার্থী যেন আমাদের ক্লাসগুলো দেখতে পারে, তাহলে তাদের 21 দিনেই ফিজিক্স বইয়ের উপর একটা ভালো প্রিপারেশনে যাবে। তাই তোমরা মেনশন করতে থাকো, শেয়ার করতে থাকো। ক্লিয়ার হয়েছে কি ভিডিও? স্ক্রিনে দেখলো হবে ভিডিও ক্লিয়ার হয়েছে কিনা, এখানে দেখা যাবে, এটাতে দেখা যাবে, ওরা কমেন্টে জানাবে ক্লিয়ার হয়েছে কিনা। এখনও ক্লিয়ার হয়নি, ব্লার্ডনেস না চলে যাবে ইনশাল্লাহ, একটু দোয়া করো তাতে যাতে ব্লাস্টটা চলে যায়। ওকে ঠিক আছে, চলে গেছে, শুরু করি তাহলে। দেখো, তাহলে আমরা একটা নতুন জিনিস আবিষ্কার করতে চাচ্ছি, আমরা আজকে একটা নতুন জিনিস আবিষ্কার করতে যাব, বাট আমরা জানি না আমরা কী করতে চাচ্ছি, আমরা একটু দেখি কী করা যায়। ওকে, ফার্স্ট অফ অল আমরা একটা, যেহেতু আমরা লাইট নিয়ে কিছু করতে চাচ্ছি, সো আমরা ফার্স্ট অফ অল একটা লাইট সোর্স নেব। সো আমরা একটা লাইট সোর্স নিলাম, ভালো করে খেয়াল করো, আমরা প্রথমে একটা লাইট সোর্স নিয়ে নিলাম, একটা লাইট সোর্স। সো এটা হচ্ছে আমাদের লাইট সোর্স, আমি মার্কারটা একটু চেঞ্জ করি। সো আমরা একটা লাইট সোর্স নিলাম, এই লাইট সোর্সের কাজ হচ্ছে একটা লাইট ওয়েভ তৈরি করে দেওয়া। তাহলে আমরা একটা কী নিয়েছি? আমরা একটা লাইট সোর্স নিয়েছি, আলোক উৎস নিয়েছি, যার কাজ হচ্ছে লাইট ওয়েভ তৈরি করে দেওয়া। তাহলে এই লাইট সোর্স আমাদেরকে আলোক তরঙ্গ তৈরি করে দিবে। তাহলে লাইট সোর্স থেকে একটা আলোক তরঙ্গ ছড়াচ্ছে, আলোক তরঙ্গ ছড়াচ্ছে, আলো ছড়িয়ে যাচ্ছে। এর পরবর্তীতে আমরা একটা দেয়াল দিয়ে দিলাম, একটা ব্যারিয়ার দিয়ে দিলাম, আমরা একটা ব্যারিয়ার দিয়ে দিলাম। ইন ফিজিক্স, ফিজিক্সের মধ্যে তুমি কিভাবে ব্যারিয়ারকে প্রকাশ করবে? ফিজিক্সের মধ্যে একটা দাগ দেওয়া হয়, দাগের পরে এই ধরনের কিছু দাগ দেওয়া হয়, এই ধরনের কিছু দাগ দিব এক পাশে, এই ধরনের কিছু এক পাশে দাগ দিলে সেটা ব্যারিয়ার বোঝায়, বাধা বোঝায়। সো আমরা একটা ব্যারিয়ার অথবা একটা বাধা অথবা একটা দেয়াল দিয়ে দিলাম, দেয়াল। তাহলে যখন আমরা একটা লাইট সোর্সকে নিয়ে লাইট সোর্সের সামনে একটা দেয়াল দিয়ে দিব, তোমরা নিশ্চয় জানো তাহলে লাইটটা ওপারে যেতে পারবে না। সো এখানে নো লাইট, রাইট? এখানে কিন্তু কোনো আলো থাকবে না, কেন? কারণ আলোক তরঙ্গ তো পাস করতে পারে নাই, যেতে পারে নাই। আমি একটা দেয়াল দিয়ে রাখলাম, ব্যারিয়ার দিয়ে রাখলাম, ফলে সে যেতে পারে নাই। ভিডিও কি ক্লিয়ার আছে? সব কিছু ক্লিয়ার? আমাকে একটু জানাও, ঠিক আছে। ওকে, সো এবার আমি একটা কাজ করব, আমি চাচ্ছি লাইট নিয়ে খেলা করব। বাবা তোমার দরবারে সব লাইটেরই খেলা, সো আমি লাইট নিয়ে খেলা করব। আরে লাইট নিয়ে খেলা, খেলা কিন্তু ভালো, খেলাধুলা করিও, তোমরা করো তো খেলাধুলা, খেলাধুলা করবা, তোমাদেরকে খেলাধুলা করতে হবে। যে যাই বলো, প্লে বয় বলো আর যাই বলো, খেলাধুলা করলে তো তুমি প্লে বয় হবা। সো যারা খেলাধুলা করে তাদের স্বাস্থ্য ভালো থাকে, খেলাধুলা করবা, বিভিন্ন ধরনের খেলা আছে, সব ধরনের খেলা প্র্যাকটিস করবা তোমরা, অবশ্যই অবশ্যই। সো এখন কিন্তু আমরা কিসের খেলা দেখতে যাচ্ছি? লাইটের খেলা। সো আমি একটা লাইট সোর্স রাখলাম, লাইট ওয়েভ তৈরি করলো, আবার একটা ব্যারিয়ার দিয়ে দিলাম, ফলে কোনো লাইট পাস করলো না ওপারে। এবার আমি একটা কাজ করব, সুন্দর করে এ জায়গায় একটা ড্রিল মেশিন দিয়ে শুঁ করে একটা ছিদ্র করে দিব, এ জায়গায় একটা ড্রিল মেশিন দিয়ে শুঁ করে একটা ছিদ্র করে দিব। তাহলে আমি কী করে ছিদ্র করেছি? শুঁ করে একটা ছিদ্র করেছি। তাহলে শুঁ করে এই জায়গায় একটা ছিদ্র করে দিলাম ড্রিল মেশিন দিয়ে, এ জায়গায় একটা ছিদ্র করে দিলাম ড্রিল মেশিন দিয়ে, এই দেয়ালের মধ্যে আমি ড্রিল মেশিন দিয়ে শু করে একটা ছিদ্র করলাম, শু করে আরেকটা ছিদ্র করলাম। এবার ছিদ্র করার পরে কী ঘটতে যাচ্ছে আমরা দেখতে যাচ্ছি। আমরা জানি না আমরা কী আবিষ্কার করতে যাচ্ছি, বাট দিনের শেষে আমরা কিছু আবিষ্কার করব। দুইটা ছিদ্র করে দেওয়ার ফলে তোমরা আন্দাজ করতে পারছো, এই ছিদ্র দিয়ে কিছু লাইট এ পাশে চলে যাবে, এই ছিদ্র দিয়ে কিছু লাইট ও পারে চলে যাবে। তাহলে এই ছিদ্র যখন ছিল না তখন এখানে কোনো লাইট ছিল না, নো লাইট, ফলে এটা অন্ধকার ছিল। যখন আমি দুটি ছিদ্র করে দিলাম তাহলে কিছু লাইট ও পারে চলে গেল। সো কেমন করে যাবে ভালো করে খেয়াল করো, এই যে তরঙ্গগুলো যাচ্ছিল, তরঙ্গগুলো যাচ্ছিল, রাইট? তরঙ্গ যাচ্ছিল, তরঙ্গটা এখানে আটকা পড়েছে। সো আটকা পড়ে তরঙ্গটা এইভাবে করে যাচ্ছে, এই ছিদ্র পথে তরঙ্গটা এইভাবে করে যাচ্ছে। স্বাভাবিক, খুবই ছোট্ট একটা পথ দিয়ে তুমি একটা তরঙ্গকে পাস করালে ওই ছোট্ট পথ দিয়ে তরঙ্গটা যাবে। তাহলে এই ছোট্ট পথ দিয়ে তরঙ্গটা যাচ্ছে, তরঙ্গটা যাচ্ছে লাইট ওয়েভ। যাওয়ার পর আবার যখন সে ফ্রি স্পেস পাবে, সে আস্তে আস্তে এক্সপানশন করবে, সে বড় হতে থাকবে। যখনই সে ফ্রি স্পেস পাবে সে বড় হওয়া শুরু করবে।
এই ছোট্ট পথে যাচ্ছিল তরঙ্গটা, ছোট হয়ে গেছে। এরপর যখন সে ফ্রি স্পেস পাবে, সে বড় হতে থাকবে, সে বড় হতে থাকবে, সে বড় হতে থাকবে। এভাবে করে করে তরঙ্গটা বড় হতে থাকবে, এই তরঙ্গটাও বড় হতে থাকবে ধীরে ধীরে। তাহলে এই ধরনের একটা ঘটনা দেখা যাবে। ওয়াও ওয়াও, খুবই ইন্টারেস্টিং ব্যাপারটা, কি ঘটতে যাচ্ছে জানি না, আমার খুব ভালো লাগছে। সকিনাকে পেলেও এত ভালো লাগতো না আমার, খুব ভালো লাগছে। লাইট দিয়ে দিলাম দুইটা ছিদ্র, দুইটা ছিদ্র, হ্যাঁ দুইটা ছিদ্র দিয়ে লাইটগুলো যাচ্ছে। এমন কি জানি হচ্ছে, কি জানি হতে যাচ্ছে আজকে, আমরা জানি না কি হতে যাচ্ছে, আমরা জানি না, আমরা দেখব কি হতে যাচ্ছে। ওকে, সো দেখো এই সেখানে কয়টা তরঙ্গ, দেখো আমি দুইটা ছিদ্র রাখলাম, ফলে দুইটা ছিদ্র দিয়ে আবার নতুন করে দুইটা তরঙ্গ ছড়ানো শুরু করলো না? ও আমার ভাইয়েরা, নতুন করে দেখো না, নতুন করে একটা তরঙ্গ, নতুন করে আরেকটা তরঙ্গ, নতুন করে আজকে আমরা ভোর দেখব, আবার এই ছিদ্র দিয়ে নতুন করে একটা তরঙ্গ আরেকটা তরঙ্গ ছড়ানো শুরু করে দিল। তাহলে আমার একটা তরঙ্গই ছিল এখানে, এখানে আমার একটা মাদার তরঙ্গ ছিল, মাদার তরঙ্গ, সেই মাদার তরঙ্গটা দুটি ছিদ্র দিয়ে ভাগ হয়ে দুটা তরঙ্গে তৈরি করলো, তাহলে দুটি বাচ্চা তরঙ্গ তৈরি করলো, এই একটা বাচ্চা বাচ্চা তরঙ্গ, এই নিচে আরেকটি বাচ্চা তরঙ্গ তৈরি করলো, ঠিক আছে, এই হচ্ছে আরেকটা বাচ্চা তরঙ্গ। সো আমার একটা মাদার তরঙ্গ দুটি ছিদ্রের মধ্য দিয়ে যখন যাচ্ছিল, যাওয়ার পরে সে নিজে আবার স্পান হওয়া শুরু করলো, আবার সে প্রসারিত হওয়া শুরু করলো, আবার সে প্রসারিত হওয়া শুরু করলো, ফলে দুটা বাচ্চা তরঙ্গ তৈরি করলো সে। এইটুকু পর্যন্ত ক্লিয়ার? কি হতে যাচ্ছে জানি না, এইটুকু পর্যন্ত আশা করি ক্লিয়ার। তারপর একবার রিভিউ দিচ্ছি। একটা লাইট সোর্স, লাইট ওয়েভ তৈরি করলো, একটা ব্যারিয়ার রাখলাম, ফলে কোনো লাইট পাওয়া গেল না। এবার লাইট নিয়ে খেলা করার জন্য দুটি ছিদ্র করে ফেললাম, যে কোনো জায়গায়, এ দেয়ালের যে কোনো স্থানে আমি দুটি ছিদ্র করলাম। করার পরে ওই ছিদ্র দিয়ে ওই লাইট ওয়েভটা গেল, যাওয়ার পর নতুন করে দুটা তরঙ্গ তৈরি করে ফেললো, একটি তরঙ্গ থেকে দুটি তরঙ্গ তৈরি হয়ে গেল, একটা মাদার তরঙ্গ থেকে দুইটা বাচ্চা তরঙ্গ তৈরি হয়ে গেল। ভাইয়া একটা কথা বলি, আমি যে কথাটাই মুখ দিয়ে বলছি ওই কথাটাই লিখে রাখো, শুধু আমার বোর্ডে যা যা লিখছি তা নয়, আমি মুখ দিয়ে যে কথাটাই বের করছি ওই কথাটাই লিখে রাখো। কেননা এই জিনিসগুলো যদি তুমি আমার এই কথাগুলো লিখে রাখো, তাহলে তোমার এডমিশন পর্যন্ত ফিজিক্স আর কারো কাছে পড়তে হবে না, আমার এই খাতাই তোমার একমাত্র সম্পদ। শুধু এডমিশন কেন, এডমিশনের পরে তুমি আমার মতে আমার জায়গায় দাঁড়িয়ে লেকচার দিতে পারবে এই খাতা দিয়ে, তুমি তোমার বাচ্চা কাচ্চা নাতি পুতি লতি সতি সবাইকে পড়াইতে পারবে তুমি। এরপর তুমি মরে গেলে এই খাতা জাদুঘরে চলে যাবে, সো এই খাতাটা সুন্দর করে লিখে রাখো আমার মুখের কথাগুলো। ওকে, তাহলে আরেকবার সামারি দিয়ে দিই। একটা লাইট সোর্স, এরপর লাইট ওয়েভ যাচ্ছিল, দুটি ছিদ্র, দুটি বাচ্চা তরঙ্গ তৈরি হলো। তাহলে তরঙ্গ কয়টা? তরঙ্গ হচ্ছে দুইটা। ভাইয়া দুটি তরঙ্গ যদি, দুটি তরঙ্গ যদি একজনের উপর দিয়ে আরেকজন যায়, দেখো না একজনের উপর দিয়ে আরেকজন যাচ্ছে, একজনের উপর দিয়ে আরেকজন যাচ্ছে, ওই যে সাপটা সাপটির কথা বলেছিলাম মনে আছে, এই সাপটা সাপটি চলে আসছে, দুটা তরঙ্গের সাপটা সাপটি হচ্ছে। তো দুটা তরঙ্গ দুইভাবে সাপটা সাপটি করতে পারে, দুটি তরঙ্গ দুইভাবে সাপটা সাপটি করতে পারে। একটা হচ্ছে একই দশায় দুটি তরঙ্গ একই দশায় মিলিত হতে পারে, দ্বিতীয় তরঙ্গ ভিন্ন দশায় মিলিত হতে পারে। এ কারণেই তোমাদেরকে আগে এই জিনিসটা পড়িয়ে ফেলেছি। ইউ হ্যাভ টু নো হাউ টু টিচ, পড়ানোর স্টাইল যদি তুমি জানো তাহলে তুমি পড়তে জানবা। ব্লার হয়ে গেছে? আচ্ছা ঠিক আছে, তুমি একটু মেনশন করতে থাকো, এরপর আমরা কী হতে যাচ্ছে ভৌতালোক বিজ্ঞানে সেটা দেখব। একটু মেনশন করতে থাকো সবাই, বেশি করে, যখনই ব্লার হবে বেশি বেশি করে মেনশন করতে থাকো, বারবার ব্লার ব্লার না বলে মেনশন করতে থাকো, বেশি করে মেনশন করতে থাকো। আমার ক্লাস যদি তোমার ভালো লেগে থাকে তাহলে তোমার একটা দায়িত্ব রয়েছে আমার প্রতি, সে দায়িত্বটা হচ্ছে মেনশন করে দেওয়া তোমার HSC 21 ফ্রেন্ডদেরকে, যাতে করে তারা ক্লাসটা করতে পারে। ঠিক হলো আমাকে একটু বলিও, ক্লিয়ার হলে একটু বলিও, একটু করে মেনশন করতে থাকো সবাই, বেশি বেশি করে মেনশন করতে থাকো, বেশি বেশি করে মেনশন করতে থাকো। ওকে, এই লাইট সোর্সটাকে একটু সামনে নিয়ে আসলে ভালো হয়, লাইট সোর্সটাকে বেশি বেশি করে মেনশন করতে থাকো। ঠিক আছে, ওকে, আশা করি ব্লান্ডনেস চলে গেছে, ঠিক আছে আর লাগবে না। ওকে, ব্লান্ডনেস আশা করি চলে গেছে, শুরু করতে পারি ইনশাল্লাহ। ওকে, তোমরা একটু মেনশন করতে থাকো, তোমরা মেনশন না করলে কিন্তু ব্লাড যাবে না, এটা নিয়ম, এটা প্রকৃতির নিয়ম, এটা ফিজিক্সের নিয়ম, ঠিক আছে? যত বেশি মেনশন তত তাড়াতাড়ি ব্লাড চলে যাবে, মেনশনের হার ব্লাডের সমানুপাতিক। তাহলে এ পাশে মেনশন আর ও পাশে ব্লাড, মেনশন সমানুপাতিক,
ব্লার রাশ আর কি, ব্লার কমে যাওয়া বলতে পারো, বুঝতে পারছো? নাকি ব্যস্তানুপাতিক হবে, ব্যস্তানুপাতিক হবে, যত বেশি মেনশন করবে ব্লাড তত কমে যাবে, তাহলে ব্যস্তানুপাতিক হবে। পরে ব্যস্তানুপাতিকের পরে আমরা একটা ধ্রুবক বসাবো, এই ধ্রুবককে কি বলবো, লাইভ ধ্রুবক, এল বলতে পারি। তাহলে সম্পর্কটা কেমন হবে, এই যে ব্লার ব্যস্তানুপাতিক ওয়ান বাই মেনশন, পরবর্তীতে ব্লার সমান একটা ধ্রুবক আসবে, এই ধ্রুবককে আমরা বলবো এল, এল ফর লাইভ ক্লাস, নতুন সূত্র নিশ্চয় আমি। ওকে যাই হোক, তুই এই যে আমাদের তাহেরি আঙ্কেল বলেছিল না, এগুলো আমরা কই পাই আসলেই। তো চলে গেছে ব্লান্ডনেস নাকি এখনও যায়নি? আচ্ছা চলে যাবে, একটু তোমরা মেনশন করতে থাকো, যত বেশি মেনশন করবা তাড়াতাড়ি ব্লান্ডনেস চলে যাবে। আসলে লাইভ ক্লাস স্ট্রিমের অনেক প্রবলেম হয়ে থাকে, এখানে একটু সমস্যা, একটু বেশি বেশি করে মেনশন করতে থাকো, মেনশন করতে থাকো, আশা করি ব্লাড চলে যাবে। চলে গেলে আমরা আবার শুরু করব। ওকে, সো তোমরা যারা আমাদের ক্লাসগুলো করছো একদম শেষ পর্যন্ত ক্লাসগুলো করবে, শেষ পর্যন্ত নিজের যে ইচ্ছা সেটাকে ধরে রাখবে, কখনোই তুমি গিভ আপ হবে না, ছেড়ে দিবে না। ওকে, ব্লান্ডনেস চলে গেছে কিনা একটু দেখো, আশা করি চলে গেছে। ক্লিয়ার কিনা এখন? ক্লিয়ার হয়েছে, এখনও ক্লিয়ার হয়নি, তোমরা মনে মেনশন করছো না, মেনশন করতে থাকো, মেনশন করতে থাকো, মেনশন মেনশন অ্যান্ড মেনশন, মেনশন মোর অ্যান্ড মোর মেনশন, যত বেশি মেনশন করতে থাকো, যত বেশি ফ্রেন্ডকে পৌঁছাই দিতে পারো আমাদের লাইভ ক্লাসের ভিডিও, যত বেশি ফ্রেন্ডকে পৌঁছাই দিতে পারো আমাদের লাইভ ক্লাসের ভিডিও। আশা করি ক্লিয়ার হয়ে যাবে, একটু ধৈর্য ধরো। ওকে, ক্লিয়ার হয়েছে কিনা দেখো, আমরা শুরু করে দিচ্ছি তাহলে। মেনশন করতে থাকো তোমরা, মেনশন আর শেয়ার করতে থাকো, ব্লান্ডনেস চলে যাবে, ব্লান্ডনেস চলে গেলে আমরা আবার শুরু করব। কি অবস্থা এখন, এখনও কি ক্লিয়ার হয়নি? আহারে, এতক্ষণ তো ব্লাড থাকার কথা না। আমাদের নেট কানেকশন ঠিক আছে তো? সব কিছু দেখো তো একটু, নেট কানেকশন ঠিক আছে কিনা, সব কিছু ঠিক আছে কিনা, আশা করি ঠিক থাকার কথা। ওকে, সব ঠিক থাকলে আশা করি ক্লিয়ার হয়ে যাওয়ার কথা, এতক্ষণ ক্লিয়ার তো না হওয়ার কথা না। আমাকে একটু জানাও তো তোমরা ক্লিয়ার হয়েছে কিনা, ক্লিয়ার না হলে তোমরা মেনশন করতে থাকো, আর ক্লিয়ার হলে বলো ক্লিয়ার, আমি তাহলে শুরু করে দিব, এরপরের অংশটা শুরু করে দিব। ওকে ঠিক আছে, আলহামদুলিল্লাহ ক্লিয়ার হয়েছে, এখন আমরা শুরু করতে পারি। ইনশাল্লাহ সামনে আর ডিস্টার্ব হবে না, তোমরা দোয়া করো যাতে ডিস্টার্ব না হয়। আমরা আবার শুরু করি, বিসমিল্লাহ। তাহলে দেখো, তাহলে আমার এখানে দুটো বাচ্চা তরঙ্গ, সো দুটি আলোক তরঙ্গ দুইভাবে উপরিপাতিত হতে পারে। তাহলে একটা মাদার তরঙ্গ থেকে দুটি বাচ্চা তরঙ্গ হলো, দুটি বাচ্চা তরঙ্গ দুইভাবে উপরিপাতিত হতে পারে, একটা হচ্ছে একই দশায় আর একটা বিপরীত দশায়। যেখানে তারা একই দশায় মিলিত হবে সেখানে উজ্জ্বল দেখা যাবে, উজ্জ্বল লাইট দেখা যাবে, আর যেখানে তারা বিপরীত দশায় মিলিত হবে সেখানে অন্ধকার লাইট দেখা যাবে। ওকে, তাহলে আরেকবার বলছি, একই দশায় দুইটা তরঙ্গ মিলিত হলে উজ্জ্বল দেখা যাবে, আর বিপরীত দশায় মিলিত হলে অন্ধকার দেখা যাবে। সো আমরা জানি না কি ঘটতে যাচ্ছে আজকে, সো আমরা এখানে দেখব যে দুটি তরঙ্গ, দুটি বাচ্চা তরঙ্গ কোথাও একই দশায় মিলিত হবে, কোথাও বিপরীত দশায় মিলিত হবে, এরা কোথাও দেখা যাবে একই দশায় মিলিত হচ্ছে, কোথাও দেখা যাবে তারা বিপরীত দশায় মিলিত হচ্ছে। ফলে আমরা এ জায়গায় যদি একটা পর্দা রাখি, একটা স্ক্রিন রাখলাম আমরা, একটা পর্দা, স্ক্রিন, ভাইয়া হোয়াট ইজ স্ক্রিন ইন ফিজিক্স, ফিজিক্সের মধ্যে পর্দা কি? এমনি তো পর্দা তো কত পর্দা আমরা জানি, নাই না? মনের পর্দায় বড় পর্দা, কত পর্দার কথা বলো, পর্দার কথা মনে পড়লে আমার কত কিছু মনে পড়ে যায়, আর তোমরা কত সুন্দর সুন্দর কবিতা লিখো, মনের পর্দায় দেখি আমি আমার সকিনাকে, তাই না? যাই হোক, মনের পর্দায় দেখার দরকার নেই, সরাসরি দেখিও সকিনাকে। তো দেখো, ফিজিক্সে পর্দা বলতে বোঝায় লাইট ডিটেক্টর। ফিজিক্সে হোয়াট ইজ পর্দা? পর্দা হচ্ছে লাইট ডিটেক্টর, তার মানে এমন একটা, এখনও কি ব্লার? এ হে, আজকে এত ব্লার হচ্ছে কেন? এরকম ব্লার হয়ে গেলে তো ক্লাস নিয়ে শান্তি পাবো না। আসলে কি বলবো, এটা তো 100 Mbps এর স্ট্রিম করো, 100 Mbps ওয়াইফাই নিয়েও যদি এই অবস্থা ব্লার হয় লাইভ ক্লাসগুলো, তাহলে তো খুবই দুঃখজনক ব্যাপার, খুবই দুঃখজনক হয়। দেখো তো একটু ক্লিয়ার হয়ে যাচ্ছে কিনা, একটু আমার নেট কানেকশনটা ঠিক আছে কিনা একটু চেক করতে হবে। ওকে ঠিক আছে, তাহলে দেখো, ফিজিক্সে পর্দা বলতে লাইট ডিটেক্টরকে বোঝায়, অর্থাৎ যেই স্ক্রিনের উপরে, যেই পর্দার উপরে লাইট পড়লে সেটা ক্লিয়ারলি বোঝা যায় যে এরকম একটা পর্দা নিলাম, এখানে যে জায়গায় উজ্জ্বল হবে সেটা উজ্জ্বলভাবে দেখাবে, যেখানে অন্ধকার হবে সেটা অন্ধকারভাবে দেখাবে, যেখানে উজ্জ্বল হবে সেটা ক্লিয়ারলি উজ্জ্বল দেখাবে, যেটা অন্ধকার হবে সেটা ক্লিয়ারলি অন্ধকার দেখাবে। এই ধরনের লাইট ডিটেক্টরকে পর্দা বলা হচ্ছে ফিজিক্সে। আবার বলছি, ফিজিক্সে পর্দা বলতে লাইট ডিটেক্টর, অর্থাৎ সে স্পষ্টত
ক্লিয়ারলি ডিটেক্ট করে দিবে কোথায় উজ্জ্বল আর কোথায় অন্ধকার বিন্দু তৈরি হয়েছে। ফলে আমরা একটা পর্দা রেখেছি, স্ক্রিন রেখেছি, যাতে আমরা স্পষ্ট বুঝতে পারি কোথায় উজ্জ্বল হচ্ছে আর কোথায় অন্ধকার হচ্ছে। আমরা যখন এই ধরনের একটা পর্দা রাখব, এরপর আমরা অধীর আগ্রহে খুব কৌতূহলের সাথে পর্দার দিকে তাকাবো। এই যে আমরা পর্দার দিকে তাকিয়ে আছি, আমরা এখন পর্দার দিকে তাকিয়ে আছি সবাই। কি হতে যাচ্ছে আজকে 16 ডিসেম্বরের আগের রাতে? পর্দার দিকে আমরা তাকিয়ে আছি, তখন আমরা দেখতে পাচ্ছি পর্দার মধ্যে দেখা যাবে, পর্দার মধ্যে তখন আমরা দেখব যে কোথাও অন্ধকার হচ্ছে, কোথাও উজ্জ্বল হচ্ছে। একটু পরপর অন্ধকার, একটু পরপর উজ্জ্বল, একটু পরপর অন্ধকার, একটু পরপর উজ্জ্বল, একটু পরপর অন্ধকার, একটু পরপর উজ্জ্বল। এবং এটা খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে, একটু পরপর অন্ধকার, একটু পরপর উজ্জ্বল, একটু পরপর অন্ধকার, একটু পরপর উজ্জ্বল দেখা যাচ্ছে পর্দার মধ্যে। আমি আরেকবার বলছি, আমরা একটা লাইট সোর্স নিয়েছি, এরপর একটা ব্যারিয়ার রেখেছি, ব্যারিয়ারে দুটা ছিদ্র রেখেছি, ছিদ্র, এরপর দুটা ছিদ্র দিয়ে দুটা তরঙ্গ তৈরি হলো, বাচ্চা তরঙ্গ। তারা যখন পর্দার উপর কি হবে, পড়বে, তো দেখো না এই তরঙ্গগুলা যেতে যেতে পর্দার উপর পড়বে, পর্দার উপর পড়বে। তো পর্দার উপর পড়তে গিয়ে পর্দার কোথাও দুইটা তরঙ্গ সমদশায় মিলিত হবে, পর্দার কোথাও তারা বিপরীত দশায় মিলিত হবে। পর্দার কোনো কোনো বিন্দুতে তারা সমদশায় মিলিত হয়ে ব্রাইট দেখাবে, আর পর্দার কোনো কোনো বিন্দুতে তারা বিপরীত দশায় মিলিত হয়ে অন্ধকার দেখাবে। ফলে এই পর্দার মধ্যে কোথাও উজ্জ্বল আর কোথাও অন্ধকার দেখা যাবে। এখনও কি ব্লার? ব্লারনেস কি যায় নাই, নাকি ব্লার হচ্ছে বারবার বারবার ব্লার হচ্ছে? আহা, তাহলে তো এটা খুবই দুঃখজনক। কত মজার একটা ক্লাস, কত চমৎকার একটা ক্লাস। আহারে, এরকম নেট স্ট্রিমের গানে যদি ডিস্টার্ব হয়ে যায় আর কি করব, দুঃখ কষ্ট ভারাক্রান্ত মনে। শুধু একটা তোমরা দায়ী, এই এটার জন্য তোমরাই দায়ী। তোমরা মেনশন করো না, তোমরা শেয়ার করো না। তোমরা যদি শেয়ার করতে, তাহলে আমাদের শেয়ারের সংখ্যা হতো আজকে 700, 1000, আর আমাদের শেয়ারের সংখ্যা হয় দিনের শেষে 100টা। এটা এখান থেকে প্রমাণ হয় যে এই ব্লার তোমরা, মানে তোমাদের কারণে। তোমরা কি আসলেই লাইভ ক্লাসগুলো চাও? তাহলে মেনশন করো না কেন, শেয়ার করো না কেন, শেয়ার করতে থাকো, মেনশন করতে থাকো। যতক্ষণ ব্লার হবে ততক্ষণ মেনশন এবং শেয়ার করতে থাকবা। একটু করে বেশি বেশি করে মেনশন করতে থাকো, শেয়ার করতে থাকো। ক্লিয়ার হলে আমাকে একটু জানায়ও। আজকে বেশি ব্লার হচ্ছে, এটা আমরা খুবই দুঃখিত এটার জন্য। আসলে কি করব বুঝতে পারি না মাঝে মধ্যে। সো একটু মেনশন করতে থাকো, শেয়ার করতে থাকো। ক্লিয়ার হয়েছে কি না দেখো, ক্লিয়ার হয়েছে কি না একটু জানায়ও। ক্লিয়ার হলেই সাথে সাথে জানাবে যে ক্লিয়ার হয়েছে। ক্লিয়ার ক্লিয়ার হয়নি না? ওহ, দুঃখ দুঃখ। দেখো তো কত মজার একটা টপিক, পড়াতে গিয়ে ব্লার হয়ে যাচ্ছে। এর বড় দুঃখের বিষয় আর কি হতে পারে? ক্লিয়ার হয়েছে কিনা এখনও ক্লিয়ার হয়নি। আজকে কেন বেশি ব্লার হচ্ছে? আহা, খুবই দুঃখ। আল্লাহ, আজকে ব্লারনেসটা কমাই দাও, তুমি তাড়াতাড়ি ব্লারনেসটা আল্লাহ কমাই দাও। এখনও ক্লিয়ার হয়নি। হ্যাঁ, ওকে, ঠিক আছে। সো দেখো, তাহলে আমরা দেখব আমাদের পর্দার কোথাও উজ্জ্বল আর কোথাও অন্ধকার। তুমি প্রশ্ন করতে পারো, ভাইয়া কেন পর্দার কোথাও উজ্জ্বল আর কোথাও অন্ধকার দেখা যাচ্ছে? উত্তর হচ্ছে, পর্দার কোনো কোনো বিন্দুতে ওই দুইটা বাচ্চা তরঙ্গ, আমি নাম দিয়েছি, একটা বাচ্চা তরঙ্গের নাম 1 আর একটা বাচ্চা তরঙ্গের নাম 2। তাহলে পর্দার কোথাও কোথাও বাচ্চা তরঙ্গ 1 এবং বাচ্চা তরঙ্গ 2 সমদশায় মিলিত হচ্ছে, ফলে ওই জায়গাগুলা ব্রাইট দেখাচ্ছে, ব্রাইট দেখাচ্ছে, ব্রাইট দেখাচ্ছে। আর কোথাও কোথাও পর্দার কোনো কোনো বিন্দুতে বাচ্চা তরঙ্গ 1-এর সাথে বাচ্চা তরঙ্গ 2 বিপরীত দশায় মিলিত হচ্ছে, ফলে ওই জায়গাগুলোতে কি দেখাচ্ছে? ব্লার দেখাচ্ছে, ব্লার, ডার্ক, অন্ধকার। আচ্ছা, ঠিক আছে, ওকে। তো আমরা নতুন একটা জিনিস আবিষ্কার করলাম, আলহামদুলিল্লাহ আমরা নতুন একটা জিনিস আবিষ্কার করেছি। ভালো করে দেখো, একটা পর্দার মধ্যে কোথাও উজ্জ্বল, কোথাও অন্ধকার, পরপর উজ্জ্বল, পরপর অন্ধকার, পরপর উজ্জ্বল, পরপর অন্ধকার, এই ধরনের একটা ঘটনা ঘটাই দিয়েছি। কীভাবে ঘটাইছি ভাই এটা? আমরা যদি একটু ফ্ল্যাশব্যাক দিই কীভাবে ঘটাইছি, একটা লাইট সোর্স নাও, একটা লাইট সোর্স নেওয়ার পরে লাইট ফেলে দাও, এরপর একটা ব্যারিয়ার দিয়ে দাও, এরপর দুটা ছিদ্র দিয়ে দাও, তাহলে দুটা ছিদ্র দিয়ে দুটা তরঙ্গ, বাচ্চা তরঙ্গ, ওই বাচ্চা তরঙ্গকে একটা পর্দার মধ্যে ফেলো, তাহলেই তুমি এই ধরনের ঘটনা দেখতে পাবে। তো আমরা একটা নতুন জিনিস আবিষ্কার করেছি, এবার এটার একটা নাম দেওয়া দরকার। সে এখন আমরা আকিকা দিব। আমরা একটা নতুন জিনিস আবিষ্কার করেছি, এবার আকিকা দিব। আচ্ছা, আকিকা দিব। সো ভালো করে খেয়াল করো, ফিজিক্স ফিল করতে হলে কোন সাবজেক্টটা ভালো করে জানতে হবে? বাংলা সেকেন্ড। তোমাদেরকে অনেকবার বলেছি, ফিজিক্স জানতে হলে বাংলা সেকেন্ড জানতে হবে। সো বাংলা সেকেন্ডের মধ্যে ভালো করে খেয়াল করো, এই বাংলা সেকেন্ডের মধ্যে একটু নিচে দেখা যাচ্ছে, এই জায়গায় লিখলে দেখা যাচ্ছে কি না একটু করে দেখো তো, দেখা যাচ্ছে? ওকে, দেখো তো, বাংলা সেকেন্ডের মধ্যে তোমরা একটা সমাস পড়েছো, বেতিহার বহুব্রীহি সমাস।
এই বেতেহার বহুব্রীহিটা কি? মনে পড়ে লাঠিতে লাঠিতে যে যুদ্ধ লাটা লাঠি, এ লাঠির সাথে লাঠি যে যুদ্ধ, তাহলে লাঠিতে লাঠিতে যে যুদ্ধ তাকে বলেছি লাটা লাঠি। এই লাটা লাঠিটা ছিল বেতিহার বহুব্রীহি। তাহলে বেতিহার বলতে ক্লিয়ার আছে তো? না, ওকে। তাহলে বেতিহার বলতে বোঝাচ্ছে দুইজনের মধ্যে লাঠির সাথে লাঠির যুদ্ধ দুইজনের মধ্যে, তাহলে সেটাকে আমরা বলছি বেতিহার। তাহলে বেতি শব্দের অর্থ হচ্ছে দুই, বেতি শব্দের অর্থ হচ্ছে কি দুই, বেতি শব্দের অর্থ দুই। তো আমার এখানে দেখো তো, কোথাও উজ্জ্বল কোথাও অন্ধকার, কোথাও অন্ধকার কোথাও উজ্জ্বল। তাহলে এখানে কয় ধরনের আচরণ দেখাচ্ছে ওরা? এখানে দুই ধরনের আচরণ দেখাচ্ছে, কোথাও উজ্জ্বল আচরণ দেখাচ্ছে আর কোথাও অন্ধকার আচরণ দেখা যাচ্ছে। লেখা দেখা যাচ্ছে তো? ক্লিয়ার তো? লেখা ক্লিয়ার না, নাকি এখন আবার ব্লার হচ্ছে? বারবার ব্লার হচ্ছে। তাহলে বারবার ব্লার হলে আমরা তাহলে বাদ দিয়ে দিই আজকের ক্লাসটা। বারবার ব্লার হলে তো সমস্যা আসলে, নাকি আমরা নেটওয়ার্কটা একটু দেখো না, কেন বারবার ব্লার দেখাবে? নেটওয়ার্ক তো বুঝতে পারলাম না, নেটওয়ার্ক তো ঠিক থাকার কথা, এইরকম যদি পিক আওয়ারে ডিস্টার্ব করে তাহলে তো সমস্যা। আমরা তো আজকে অনেক পড়ানোর টার্গেট নিয়ে এসেছি, ভীতিচারের শেষ করে অপবর্তন পড়াবো, অপবর্তন শেষ করে সমাবর্তন পড়ানোর মিশন নিয়ে নেমেছিলাম। তাহলে একটু দোয়া করো, তোমরা একটু দোয়া করো, তাহলে দোয়া করলে দেখবা যে আল্লাহ দোয়া কবুল করে ফেলতে পারে তোমাদের। কারো দোয়া যদি আল্লাহর কবুল হয়ে যায় তাহলে কিন্তু ব্লান্ডনেস চলে যাবে, তোমাদের একজনের দোয়া যদি আল্লাহর কবুল হয়ে যায় দেখবা ব্লান্ডনেস চলে যাবে। ঠিক আছে, তো একটু দোয়া করো তোমরা সবাই, আমিও দোয়া করছি যাতে তাড়াতাড়ি ব্লান্ডনেসটা চলে যায়। আর একবার যদি দোয়া কবুল হয়ে যায় তাহলে কিন্তু আর সারা জীবনও কখনো ব্লার হবে না, তাই না? ইনশাল্লাহ। একটু করে দোয়া করো তোমরা, আর আমাকে ক্লিয়ার হলে জানাও। তোমরা একটু দোয়া করো যাতে ব্লাডটা চলে যায়, যে কারণ আজকে অনেক ইম্পর্টেন্ট টপিক পড়ানোর নিয়ত নিয়ে এসেছি। ক্লিয়ার হলে একটু জানাও ক্লিয়ার হয়েছে কি না। আজকে আমরা খুবই দুঃখিত, এভাবে মাঝে মধ্যে লাইভ ক্লাসে ব্লার হয়ে গেলে তো খুবই সমস্যা। আসলে মাঝে মধ্যে নেট খুবই আপ ডাউন করে, তো আপ ডাউন করলে এটা যদি 4 Mbps-এর নিচে নেমে যায় তাহলে কিন্তু লাইভ স্ট্রিম ব্লার হয়। তোমরা নিশ্চয়ই জানো 4 Mbps-এর নিচে নামলে লাইভ ক্লাসগুলো ব্লার হয়। তো আমরা কিন্তু 100 Mbps-এ ইয়া করি, তারপর হচ্ছে সেটা নামতে 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 আরও কমে যায়। আচ্ছা দেখো, সো আমার কোথাও অন্ধকার আর কোথাও উজ্জ্বল, ফলে দুই ধরনের আচার দেখাচ্ছে সে। তাহলে কয় ধরনের আচার? দুই ধরনের আচার দেখাচ্ছে। তো দুই যোগ আচার, কয় ধরনের আচার? দুই ধরনের আচার। লেখা কি দেখা যাচ্ছে এখানে? লেখা দেখা যাচ্ছে নাকি লেখা কেটে যাচ্ছে? তাহলে দুই ধরনের আচার, এ দুইকে আমরা বলি বেতি আর আচারকে আমরা বলি আচার। সো বেতি আচার এটাকে আমরা একসাথে বলি বেতিচার। তাহলে এই যে এই ঘটনাটাকে বলা হচ্ছে বেতিচার। দুই ধরনের আচরণ, দুই ধরনের আচরণ, একটা উজ্জ্বল একটা অন্ধকার, দুই ধরনের আচরণ বেতিচার বলছি। আর এই বেতিচারটা সম্ভব হয়েছে দুটি ছিদ্র দিয়ে, তাই এটাকে আমরা বলছি দুটি ছিদ্রের বেতিচার। সো এই ধরনের ঘটনাকে আমরা কি বলি? এই ধরনের ঘটনাকে আমরা বলি দি, তারপরে উপরে দেখা যাচ্ছে তো দিচির বেতিচার, এটাকে আমরা বলি দিচির বেতিচার। ভাইয়া দি মানে কি? দি মানে হচ্ছে দুই। চির মানে কি? চির মানে হচ্ছে ছিদ্র। আর বেতিচার মানে কি? বেতিচার মানে হচ্ছে দুই ধরনের আচরণ। তাহলে দুটি ছিদ্র দিয়ে দুই ধরনের আচরণ সৃষ্টি করাকে বলছি বেতিচার। তাহলে এটাকে আমরা বলছি দি চির বেতিচার। দি মানে দুই, চির মানে ছিদ্র, বেতিচার মানে দুই ধরনের আচরণ। ইংলিশ ভার্সনে যারা আছো তাদেরকে বলছি এটা, এটাকে আমরা বলছি ডাবল স্লিট, এরপরে ইন্টারফারেন্স। বেতিচার অর্থ হচ্ছে ইন্টারফারেন্স। সো এটাকে আমরা বলছি ডাবল স্লিট ইন্টারফারেন্স। এবং এই যে আমরা যে একটা নতুন জিনিস আবিষ্কার করেছি, খুবই দুর্ভাগ্যজনক হলো সত্য আমাদের এই নতুন জিনিসটা একজনের সাথে মিলে গেল। আমরা আবিষ্কার করার পরে দেখলাম আমাদের আগে আরও একজন এটা আবিষ্কার করেছে, তার নাম হচ্ছে ইয়ং। তাই আমরা এটাকে বলি ইয়ংস ডাবল স্লিট ইন্টারফারেন্স এক্সপেরিমেন্ট। তাহলে আমাদের এই কাজটা আমাদের আগে আরেকজন কে করেছে? ইয়ং করেছে। ইয়ং নামক একজন বিজ্ঞানী আমাদের এই কাজটা করেছে। ঠিক আছে, এখনও ব্লার। তাহলে আজকে আমাদের যেহেতু নেটওয়ার্কটা প্রবলেম করতেছে বেশি, আমরা মোটামুটি তোমাদেরকে বেতিচারটা বুঝিয়ে ফেললাম। এটাই হচ্ছে বেতিচার। সো বেতিচারের ইকুয়েশনগুলো দেখানো বাকি। সো আমরা আজকে যেহেতু বারবার ব্লার হচ্ছে, আমরা একটা কাজ করি, আমরা একটু চেষ্টা করি নেটওয়ার্কটা ঠিক করতে পারি কিনা। সো নেটওয়ার্ক ঠিক করতে পারলে আমরা হয়তো আবার আসবো, আর যদি নেটওয়ার্ক ঠিক করতে না পারি তাহলে আজকে এতটুকুই থাকবে। রেকর্ড তো আসলে দেওয়া কঠিন হয়ে যায়, রেকর্ড করে দেওয়া, তাও আমি চেষ্টা করব। দেখি আমরা একটু দেখি, আমরা নেটওয়ার্ক ইস্যুটা দেখি যে কী অবস্থা। আমরা যদি আবার লাইভে আসার মতো হয় তাহলে আমরা আবার আসবো, আর নাহলে মোটামুটি বেতিচারের ফিলিংসটা দিয়েছি, বেতিচারের কনসেপ্টটা আমি হয়তো দিতে পারি নাই। তো বেতিচারের কনসেপ্টটা চিন্তা করি। আমরা তোমাদেরকে একটা কাজ দিই, এখন কয়টা বাজে? এখন সময় কত? এখন সময় কত আমাকে একটু জানাও।
এখন 9:47 বাজে, তাহলে 9:47 হলে আমরা খুব দ্রুত নেটওয়ার্ক ইস্যুটা সলভ করার ট্রাই করি নাকি? তো যদি আমরা পারি তাহলে আমরা 10টার দিকে আবার আসবো লাইভে, আর যদি না পারি তাহলে নাই আর কি। ঠিক আছে, কি বলো? না, যদি আমরা যদি 10টার দিকে আবার আসতে না পারি তাহলে হয়তো আমাদের রেকর্ড দিয়ে দেওয়া লাগবে। আমরা তো তোমাদেরকে অপূর্ণাঙ্গ কিছু রাখবো না, ইনকমপ্লিট কিছু রাখবো না, সব কিছু শেষ করিয়ে দিব। কাজেই আমরা চেষ্টা করি যে আমাদের নেটওয়ার্ক ইস্যুটা কি হচ্ছে। আর আমরা খুবই দুঃখিত, আজকে বারবার ব্লার হচ্ছিল, তো এটা আসলে আমাদেরও হাত নাই, তোমারও হাত নাই, এটা হচ্ছে নেটওয়ার্কের আপ ডাউনের হাত। তো নেটওয়ার্কটা আসলে কখন কি হয় বোঝা যায় না, এটা তো সমস্যা আর কি। ঠিক আছে, তাহলে আজকে এটুকুই থাকবে, তাহলে শেষ করে দিই আজকে। ওকে, শেষ করে দিই তাহলে আজকে। ওকে, শেষ করে দিই। কি বলো, কি বলে সবাই দেখি একটু জানো তো, কি বলে দেখি একটু। ওরা বারবার যেহেতু ব্লার হচ্ছে, আমরা আজকে ইয়ে করে দিতে হবে আসলে, কারণ হচ্ছে বারবার ব্লার হলে ক্লাস নিয়ে শান্তি নাই। আচ্ছা, সো এ বারবার ব্লার হচ্ছিল, আর আজকে লাইটিংটা একটু কম, আমরা এটা একটু দেখতে হবে। যাই হোক, খুবই মজার একটা টপিক ছিল আসলে, তো খুবই দুঃখজনক হলো সত্য, খুবই মজার টপিক। আচ্ছা, আমরা তাহলে এটাই করি তাহলে, আমরা কি বলো, তোমরা কি বলো, আমি আসলে তোমাদের জানতে চাই যদি এটা। আচ্ছা, আমরা দেখি একটা কাজ করি, এটা আরেকটা লাস্ট ট্রায়াল দিয়ে দিই, সর্বশেষ চেষ্টা, যদি এরপরে ব্লার হয় আমরা কিন্তু তোমাদের আজকে লাইভ ক্লাসটা পোস্টপোন করবো। তোমরা একটু দোয়া করো, তোমাদের দোয়ার উপরে সব কিছু আসলে। আমি কিন্তু সবসময় যে কোনো বিপদে পড়লে দোয়া করি, কারণ দোয়ার একটা ফিজিক্সের থিওরি আছে, দোয়া তো আছেই ইসলামে, ফিজিক্স দিয়েও কিন্তু দোয়ার একটা ব্যাখ্যা আছে। তোমাদেরকে মডার্ন ফিজিক্স পড়ানোর সময় দোয়ার ব্যাখ্যাটা দিব ফিজিক্স দিয়ে। ওকে, তাহলে দেখো, তাহলে আমি কি চালাতে পারি তো? ক্লিয়ার তো এখন? ক্লিয়ার না? ওকে, তাহলে একটু করে কষ্ট করে দেখো। তাহলে ব্যতিচার কি? ব্যতিচার হচ্ছে ভাই আর কিছুই না, কোথাও উজ্জ্বল কোথাও অন্ধকার, এভাবে তৈরি হওয়াকে বলছি ব্যতিচার। তাহলে তোমরা একটু সবাই ডেফিনেশনটা লিখে ফেলো, কোথাও উজ্জ্বল কোথাও অন্ধকার, এ ধরনের ঘটনাকে বলা হচ্ছে, এ ধরনের আলোক ঘটনাকে বলা হচ্ছে ব্যতিচার, এ ধরনের আলোক ঘটনাকে বলা হচ্ছে ব্যতিচার। ঠিক আছে, ক্লিয়ার আছে তো? আমাকে একটু এরপর এবার ব্লার হয়ে গেলে আমাকে একটু জানাই দিও, আমি মোটামুটি চেষ্টা করব তোমাদের এই ক্লাসটা রেকর্ড দিয়ে দেওয়ার জন্য, অথবা কোনো একটা ব্যবস্থা নেওয়ার জন্য আর কি। তাহলে তোমরা ব্যতিচার আশা করি বুঝতে পেরেছ, দেখো ক্লিয়ার কিনা। তাহলে কি আমি চালিয়ে যাব? এ ওকে, ঠিক আছে, তোমরা দোয়া করো তাহলে আমি চালিয়ে যাই। ওকে, দেখো তাহলে মোটামুটি আমরা তোমাদেরকে ব্যতিচারের ফিল দিলাম, আশা করি তোমরা ফিল করতে পেরেছো ব্যতিচার জিনিসটা কি। সো ব্যতিচার জিনিসটা তোমরা ফিল করতে পেরেছো। এবার আমরা কি দেখবো দেখো, এবার আমরা একটা জিনিস দেখবো, ভালো করে খেয়াল করো, এবার আমরা দেখবো। ওকে, সো এবার আমরা দেখবো এই যে একটা তরঙ্গ আরেকটা তরঙ্গ মিলে এখানে উজ্জ্বল এবং অন্ধকার বিন্দু তৈরি হবে। তা আমরা যখন এই জিনিসটাকে একটু করে অন্য অ্যাঙ্গেল থেকে দেখব, তাহলে ধরো এটা হচ্ছে আমাদের পর্দা, ভালো করে খেয়াল করো, এটা হচ্ছে আমাদের পর্দা, সেটা হচ্ছে আমাদের পর্দা বা স্ক্রিন, তোমরা একটু মেনশন এবং শেয়ার করতে থাকো এই পর্দার মধ্যে। আর এটা হচ্ছে আমাদের লাইট সোর্স ছিল, লাইট সোর্স লাইট ওয়েভ ছড়াচ্ছিল, তারপর ডাবল স্লিট রেখেছি, ডাবল স্লিট মানে দুইটা ছিদ্র রেখেছি, ওইখান থেকে এটা কি যাচ্ছে, তরঙ্গ যাচ্ছে। সো ঠিক তাদের মাঝখানে এই দুইটা স্লিট বা ছিদ্রের ঠিক মাঝখানে, ঠিক মিড পয়েন্ট, যেটা ঠিক মিড পয়েন্ট, দুইটা ছিদ্রের ঠিক মিড পয়েন্টে কি হবে আমাদের, সবচেয়ে বেশি ব্রাইট দেখাবে, সবচেয়ে বেশি উজ্জ্বল দেখাবে। তো সবচেয়ে বেশি উজ্জ্বল দেখাবে যে জায়গায় সেটাকে আমরা বলি কেন্দ্রীয় উজ্জ্বল বিন্দু। তাহলে আমি আরেকবার বলছি, ঠিক দুটি ছিদ্রের ঠিক মিড পয়েন্টে, মধ্যবিন্দুতে সবচেয়ে বেশি ব্রাইট দেখাবে, উজ্জ্বল দেখাবে, সেটাকে আমরা বলছি কেন্দ্রীয় উজ্জ্বল। কেন্দ্রীয় শব্দের অর্থ হচ্ছে সবচেয়ে বেশি, যেটা কেন্দ্রীয় কাকে বলি আমরা, যেটা মেইন সেটাকে কেন্দ্রীয় বলি, সেটাকে আমরা বলছি কেন্দ্রীয় উজ্জ্বল। ঠিক আছে, ওকে, তো আরেকবার বলছি যে দুটা ছিদ্রের ঠিক মাঝখানে সবচেয়ে বেশি উজ্জ্বল দেখাবে, এখনও প্ল্যান না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আজকের লাইভ ক্লাসটা এতটুকুই থাকবে, ব্যতিচারের ফিলিংস পর্যন্ত, আমরা বাকিটা হয় রেকর্ড দিয়ে দিব না হয় আমরা কোনো না কোনো একটা ব্যবস্থা আমরা তোমাদেরকে নিব। ঠিক আছে, তাহলে আজকে এটুকু, ওকে অফ করে দাও, তাহলে লাইভটা শেষ করে দাও। আচ্ছা ঠিক আছে, ওকে, আবার ক্লিয়ার হয়েছে, একটুর জন্য ব্লার হয়েছিল। আচ্ছা, মানে কি বলবো, ছলনাময়ী, শেষ করতে গেলে বলে ক্লিয়ার, আবার ব্লার হয়ে যায় শেষ করতে গেলে বলে ক্লিয়ার। যাই হোক, ওকে, তাহলে আরেকবার ব্লার হলে জানাইও। ঠিক আছে, দেখো তাহলে কেন ভাইয়া দুটা স্লিটের বা দুইটা ছিদ্রের ঠিক মাঝখানে, দুটা ছিদ্রের ঠিক মাঝখানে কেন সবচেয়ে বেশি উজ্জ্বল হবে, তার কারণ হচ্ছে এই এই তরঙ্গটা এবং এই তরঙ্গটা দুটা ছিদ্রের ঠিক মাঝখানে সবচেয়ে ভালোভাবে সুপারপোজিশন করবে, তাই সবচেয়ে মাঝখানে সবচেয়ে মিড পয়েন্টে সবচেয়ে বেশি উজ্জ্বল দেখাবে। বুঝতে পেরেছ? এই তরঙ্গটা এবং এই তরঙ্গটা
ঠিক মাঝখানে এসে সবচেয়ে বেশি উজ্জ্বল হয়ে যাবে, কারণ ঠিক মাঝখানে এই তরঙ্গের যে পরিমাণ আসবে এই তরঙ্গেরও সেই পরিমাণ যাবে। ওই তরঙ্গ থেকে যদি 50% আসে এই তরঙ্গ থেকেও 50% যাবে ঠিক মাঝখানে হওয়ার কারণে, তাই এই জায়গায় সবচেয়ে বেশি উজ্জ্বল দেখাবে। আমরা যত দূরে যাওয়া শুরু করব ততই ব্রাইটনেসটা কমতে থাকবে। কেন? আমরা যখন কোনো একটা রুমে লাইট মারি, লাইট নিক্ষেপ করি, তখন দেখা যায় যত দূরে যেতে থাকি লাইটটা কমতে থাকে। তাহলে ঠিক মাঝখানে লাইট সবচেয়ে বেশি, এরপর যত উপরে উঠতে থাকবো লাইট কমতে থাকবে, নিচে নামতে থাকলো ব্রাইটনেসটা কমতে থাকবে। যদিও একটা কথা আগে বলেছি, এখানে আমার যেটা হবে সেটা হচ্ছে কি, কোথাও উজ্জ্বল দেখা যাবে, কোথাও অন্ধকার দেখা যাবে, কিন্তু সবচেয়ে বেশি কেন্দ্রীয়, আমরা কেন্দ্রীয় বলছি, ঠিক মাঝখানের পয়েন্ট থাকে। ঠিক আছে, আচ্ছা, ওকে, তাহলে আমরা একটু করে আমাদের এখন ইকুয়েশন দেখাবো তোমাদেরকে, একটু করে ভালো করে খেয়াল করো। আমরা এখন খুব ভালো একটা জায়গায় চলে আসছি, ব্যতিচারের ঠিক মিড জায়গায়। একটু করে ভালো করে খেয়াল করো, এখনই তুমি বুঝতে পারবা, ব্যতিচার এখনই শেষ হয়ে যাবে, এখনই ব্যতিচার শেষ হয়ে যাবে। তো ঠিক মিড পয়েন্টটাকে আমরা বললাম আমাদের সেন্ট্রাল পয়েন্ট, এটা হচ্ছে আমাদের কেন্দ্রীয় বা সেন্ট্রাল ব্রাইট, কেন্দ্রীয় উজ্জ্বল, কেন্দ্রীয় উজ্জ্বল বললাম। তার পরবর্তীতে এরপর দেখবা তুমি কোথাও উজ্জ্বল হচ্ছে, কোথাও অন্ধকার হচ্ছে, কোথাও উজ্জ্বল হচ্ছে, কোথাও অন্ধকার হচ্ছে। সো আমাদের নাম্বারিং করতে হবে, আমরা নাম্বারিং করলাম, এটাকে ফার্স্ট উজ্জ্বল বললাম, এরপর এটাকে ফার্স্ট অন্ধকার বললাম, এরপর এটাকে আমরা সেকেন্ড উজ্জ্বল বললাম, পরেরটাকে আমরা সেকেন্ড অন্ধকার বললাম, থার্ড উজ্জ্বল বললাম, থার্ড অন্ধকার বললাম। এভাবে করে আমরা নামকরণ করা শুরু করে দিলাম। তো এখন তুমি সকিনা এবং তোমার বয়ফ্রেন্ড মকলেস, তোমাদের জানার খুব ইচ্ছে হলো, তুমি সকিনা এবং তোমার বয়ফ্রেন্ড মকলেসের জানার খুব ইচ্ছে হলো যে ভাইয়া, এই যে কোথাও উজ্জ্বল হচ্ছে, কোথাও অন্ধকার হচ্ছে, আচ্ছা ভাইয়া ফিজিক্স কি আমাদেরকে বলে দিতে পারে, ফিজিক্স কি আমাদেরকে বলে দিতে পারে যে ঠিক এক্স্যাক্টলি কোন জায়গায় উজ্জ্বল হবে, এক্স্যাক্টলি কোন জায়গায় অন্ধকার হবে, এক্স্যাক্টলি কোন জায়গায় উজ্জ্বল হবে, এক্স্যাক্টলি কোন জায়গায় অন্ধকার হবে, ফিজিক্স কি আমাদেরকে এটা বলে দিতে পারে? আমরা কি কোনো না কোনোভাবে বের করতে পারি ঠিক কোথায় উজ্জ্বল হবে আর কোথায় অন্ধকার হবে? উত্তর হচ্ছে ইয়েস, উই ক্যান, আমরা পারি, সেটা আমাদেরকে ফিজিক্স বলে দেয়। সো ফিজিক্স কীভাবে বলে দেয়, কীভাবে আমরা বলতে পারি যে কোথায় উজ্জ্বল হবে আর কোথায় অন্ধকার হবে? ওকে, দেখো ফিজিক্স কীভাবে বলে দেয় সেটা একটু ভালো করে খেয়াল করো। সো আমরা এখন তোমাদেরকে দেখাবো ফিজিক্স দিয়ে যে কোথায় উজ্জ্বল হচ্ছে আর কোথায় অন্ধকার হচ্ছে, সেটা তোমাদেরকে এখন দেখাবো যে ফিজিক্স দিয়ে কীভাবে আমরা বের করব কোথায় উজ্জ্বল হচ্ছে আর কোথায় অন্ধকার হচ্ছে। আর আমাদের পরীক্ষায় এই ফর্মুলাটাই লিখতে হবে, এই ফর্মুলা থেকেই আমাদের পরীক্ষায় অঙ্ক আসবে। সো একটা ছোট্ট ফর্মুলা, জাস্ট এক মিনিট লাগবে আমার ফর্মুলাটা দেখাতে, তোমরা একটু ভালো করে খেয়াল করো। এটা হচ্ছে পর্দা আর এটা হচ্ছে ডাবল স্লিট, আমি একটু বারবার রাখছি, তোমরা বিরক্ত হইও না, ডাবল স্লিট। সো এখান থেকে আমরা ধরে নিব যে আমরা এখন দেখব এটা হচ্ছে আমাদের কেন্দ্রীয় ও বিন্দু, তাহলে ও হচ্ছে কেন্দ্রীয়। সো আমরা এখন দেখব কেন্দ্রীয় থেকে যে কোনো একটা বিন্দু নিলাম পি, পি হচ্ছে যে কোনো একটা বিন্দু, যে কোনো বিন্দু। সো এই পি বিন্দুতে আমরা কি উজ্জ্বল পাবো নাকি অন্ধকার পাবো, আমরা কি উজ্জ্বল পাবো অর অন্ধকার পাবো, সেটা আমরা এখন দেখব। যে কেন্দ্রীয় বিন্দু থেকে যে কোনো একটা বিন্দু নিব আমি, যে কোনো একটা বিন্দু নিব আমি, আমার ইচ্ছে মতো একটা বিন্দু নিব, এবং ওই বিন্দু থেকে আমরা উজ্জ্বল পাবো নাকি অন্ধকার পাবো, আমরা সেটা দেখবো এখন। সো একটু ভালো করে খেয়াল করো, এই একটা তরঙ্গ যাবে, এই আরেকটা তরঙ্গ যাবে, এই পথটাকে আমি বললাম এক্স ওয়ান, এই পথকে আমি বললাম এক্স টু, এটা হচ্ছে তার দশা, এটা হচ্ছে তার দশা। দশা বলতে দুটা জিনিস বোঝায়, একটা কোণ বোঝায় আর একটা দূরত্ব বোঝায়। দশা বলতে অবস্থা বোঝায়, আমরা দূরত্ব দেখাচ্ছি যে এই জায়গা থেকে এটা দূরত্ব হচ্ছে এক্স ওয়ান, এই জায়গা থেকে এটা দূরত্ব হচ্ছে এক্স টু। তো ভাইয়া প্রশ্ন হচ্ছে এই যে যাচ্ছে, যেটা যাচ্ছে এই জিনিসটা কি? এই জিনিসটা হচ্ছে ভাইয়া একটা তরঙ্গ, যাকে বললাম ওয়াই ওয়ান। ভাইয়া এই যে যাচ্ছে, এই যাচ্ছে জিনিসটা কি? এই জিনিসটা হচ্ছে একটা তরঙ্গ, যাকে বললাম ওয়াই টু। সো ভাইয়া কয়টা তরঙ্গ এই জায়গায়? দুটি তরঙ্গ। এই জায়গায় কয়টা তরঙ্গ? দুইটি তরঙ্গ। কি হলো? উপরিপাতিত হলো। দুইটা তরঙ্গ উপরিপাতিত হলে কি হবে? লব্ধি তরঙ্গ পাবো। কয়টা তরঙ্গ? দুইটা তরঙ্গ। কি কি? ওয়াই ওয়ান, ওয়াই টু। কি হলো? উপরিপাতিত হলো। কি পাবো? লব্ধি পাবো। কি পাবো? লব্ধি পাবো। তাহলে লব্ধি কত হবে? ওয়াই নেট হবে। ওয়াই নেট সমান কি পাবো? ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু পাবো। তাহলে ওয়াই নেট মানে লব্ধি তরঙ্গ, লব্ধি তরঙ্গ।
আর y1 আর y2 হচ্ছে এই দুটো তরঙ্গ সো আমরা জানি তরঙ্গের সমীকরণ ছিল y is equal to a হচ্ছে বিস্তার তারপর হচ্ছে sin তারপর হচ্ছে twice pi by lambda তারপর হচ্ছে vt তারপর হচ্ছে দশা x তাহলে এটা ছিল তরঙ্গের ইকুয়েশন তাহলে আমরা এই ক্ষেত্রে বলতে পারি দুটো তরঙ্গের বিস্তার সেম ধরে আমরা বলতে পারি a sin twice pi by lambda তারপরে আলোর বেগ যেহেতু তাই সি বলতে হবে যেহেতু এরা হচ্ছে লাইট ওয়েভ কি ধরনের ওয়েভ লাইট ওয়েভ তাই আমরা আলোর বেগ সি বসাবো সিটি মাইনাস এই যে ওয়াই ওয়ান তরঙ্গের দশা কত এক্স ওয়ান তাহলে মাইনাস এক্স ওয়ান ওয়াই টু তরঙ্গের দশা কত এক্স টু তাহলে আমাদের পরবর্তী সমীকরণটা হবে এ সাইন টুয়াইস পাই বাই ল্যামডা সিটি মাইনাস এক্স টু আর এই দুটো তরঙ্গকে যখন আমরা যোগ করব আমরা লব্ধি তরঙ্গ পেয়ে যাব আর সেই লব্ধি তরঙ্গের সমীকরণটা হবে আমরা যদি ত্রিকোণমিতি অ্যাপ্লাই করি তাহলে আমরা পাচ্ছি টুয়াইস এ কস টুয়াইস পাই বাই ল্যামডা এক্স টু মাইনাস এক্স ওয়ান এরপর সাইন টুয়াইস পাই বাই ল্যামডা এ পরবর্তীতে হচ্ছে সি টি মাইনাস এক্স ওয়ান প্লাস এক্স টু ডিভাইডেড বাই টু এই হচ্ছে আমাদের আমরা ত্রিকোণমিতি অ্যাপ্লাই করার পরে তোমরা যদি ফর্মুলা অ্যাপ্লাই করো এই জিনিসটা পাবে আমি মাঝখানে ওই জিনিসটা দেখালাম না এখানের মধ্যে আমার এই জিনিসটাকে আমরা লব্ধি তরঙ্গের বিস্তার বলেছিলাম তাহলে আমাদের লব্ধি তরঙ্গের বিস্তার ছিল এটা আমরা এটাকে বলেছিলাম বিস্তার এ আমরা পরবর্তীতে লিখেছিলাম এ সাইন টুয়াইস পাই বাই ল্যামডা সিটি মাইনাস বাকিটা তো আমার আলহামদুলিল্লাহ আমার এই জিনিসটা মনে রাখার কোনো দরকার পড়বে না আমার এই জিনিসটা মনে রাখার কোনো দরকার পড়বে না কোনো দরকার নেই ওই জিনিসটা মনে রাখার আমার শুধু দরকার হবে এ কে কাকে দরকার এ দরকার কেন এ দরকার ভালো করে খেয়াল করো আমার ওই জিনিসটা মনে রাখার কোনো দরকার নাই আমার শুধু এ দরকার এ হচ্ছে বিস্তার বিস্তার বা অ্যাম্প্লিটিউড সো এ সমান বলছি টুয়াইস এ কস টুয়াইস পাই বাই ল্যামডা তারপর এক্স টু মাইনাস এক্স ওয়ান ভাইয়াও এক্স টু মাইনাস এক্স ওয়ান দ্বারা কী বোঝাই ভালো করে খেয়াল করো ভালো করে খেয়াল করো ভালো করে খেয়াল করো এই যে এইটুকু হচ্ছে এক্স ওয়ান আমি এখানে দেখালাম এক্স ওয়ান এইটুকু হচ্ছে এক্স টু আমি এখানে দেখালাম এক্স টু তাহলে তুমি দেখতে পাচ্ছ এক্স ওয়ান ছোটো এক্স টু বড় তুমি দেখতে পাচ্ছ এক্স টু ছোটো আর এক্স এক্স ওয়ান ছোটো আর এক্স টু বড় তাহলে আমি যদি এক্স টু থেকে এক্স ওয়ান বাদ দিয়ে দিই তাহলে আমি এই অংশটা পাবো এটাকে বলছি এক্স টু মাইনাস এক্স ওয়ান এটাকে বলছি ডেল এক্স তাহলে আমরা এক্স টু মাইনাস এক্স ওয়ানের পরিবর্তে লিখতে পারি ডেল এক্স লার চলে যাবে ইনশাল্লাহ দোয়া করো তাহলে তো এটা হচ্ছে আমাদের কথা আমরা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি মানে ব্যতিচারের অপবর্তন হয়তো সমাবর্তন হয়তো আজকে নাও করাতে পারি আমরা শেষ পর্যায়ে চলে এসেছি ব্যতিচার অন্তত ব্যতিচারটা তোমাদেরকে দেখাই আর আমরা ইনশাল্লাহ আগামী দিন থেকে চেষ্টা করব লাইভ ক্লাসগুলো যাতে আরও বেশি স্মুথ হয় আমাদের চেষ্টা থাকবে আর তোমাদের দোয়া থাকবে তোমরাও দোয়া করবে সেটা সো আমাকে ক্লিয়ার হলে একটু জানাও আমি কিছু জিনিস আগে থেকে লিখে রাখছি সো আমাকে একটু ক্লিয়ার হলে তোমরা জানাবে আমি কিছু জিনিস আগে থেকে লিখে রাখি ওকে ঠিক আছে দেখো তাহলে আমাদের আমার এই জিনিসটার কোনো দরকার নেই কোনো দরকার নেই প্রতিবন্ধী এই জিনিসটার আমাদের শুধু দরকার হচ্ছে বিস্তার তাহলে বিস্তার হবে টু এ কস টুয়াইস পাই বাই ল্যামডা ডেল এক্স এই বিস্তার তুমি যদি হও ম্যাক্সিমাম তাহলেই আসো আমার বুকে এই বিস্তার তুমি যদি হও মিনিমাম দূরে চলে যাও এই বিস্তার তুমি যদি ম্যাক্সিমাম হয়ে যাও তাহলে সেখানে আমরা ব্রাইট দেখতে পাবো সেখানে আমরা উজ্জ্বল দেখতে পাবো আরে আরে আমরা তো এটাই বের করার চেষ্টা করছিলাম আরে আরে আমরা তো বলেছি কোথায় উজ্জ্বল হবে আর কোথায় অন্ধকার হবে সেটা বের করব সেটাই তো বের করেছি যেখানে আমার বিস্তার সর্বোচ্চ হবে বিস্তার সর্বোচ্চত্ব বিস্তার মানে সর্বোচ্চ বিস্তার সর্বোচ্চ মানে কি উজ্জ্বলকে উজ্জ্বল উজ্জ্বলকে উজ্জ্বল আর বিস্তার সর্বনিম্ন মানে অন্ধকার তাহলে যেখানে বিস্তার মিনিমাম হবে সেখানে আমরা ডার্ক পয়েন্ট পাবো অন্ধকার দেখতে পাবো সেখানে আমরা অন্ধকার দেখতে পাবো
তো এখন এখনো শেষ নয়, আমাকে আর একটু সময় দিবে, তোমরা আমাকে একটু সময় দিবে, তোমরা আমাকে একটু সময় দাও, এখনো শেষ নয়। আমার না পড়াতে অনেক ভালো লাগে, আমি পড়াতে চাই সারা রাত। তোমরা পড়তে চাও? আমি সারা রাত পড়াতে চাই তোমাদেরকে, আমার পড়াতে অনেক ভালো লাগে, আমি পড়াতে চাই। আমার পড়ার আমার নেশা, এটা আমার নেশা, আর এই নেশা আমাকে ছাড়ে না, এই নেশা আমাকে ছাড়ে না। আমাকে একটু সময় দাও। তাহলে দেখো এই যে বিস্তার, তাহলে বিস্তার এ সমান টুয়াইস এ কস টুয়াইস পাই বাই ল্যামডা ডেল এক্স। এটা ম্যাক্সিমাম হলে ব্রাইট হবে, আর এটা মিনিমাম হলে ডার্ক হবে। এই পর আমরা যদি একটু করে ক্যালকুলেশন করি, তাহলে আফটার ক্যালকুলেশন, আমি দেখাচ্ছি না হয়তো ক্যালকুলেশনটা, ক্যালকুলেশন করার পর আমরা দেখতে পাবো, এই যে দেখো না, এই জিনিসটা ম্যাক্সিমাম হলে ব্রাইট হবে। তো আমরা এরপর দেখতে পাবো এই যে ডেল এক্স আছে না, আমরা দেখতে পাবো ডেল এক্স সমান যদি ল্যামডা বাই টু এর জোর হয়, জোর গুণিতক হয়, তাহলে ব্রাইট পাবো। আর ডেল এক্সের মানটা যদি বিজোড় হয়, অট নাম্বার হয় ল্যামডা বাই টু এর, তাহলে আমরা অন্ধকার পাবো। তাহলে উজ্জ্বল এবং অন্ধকারের কন্ডিশন হচ্ছে এটা। তোমাদের পরীক্ষায় আসবে উজ্জ্বল এবং অন্ধকারের শর্ত লিখো। তাহলে এটা হচ্ছে শর্ত, এটা হচ্ছে কিসের শর্ত, কোথায় উজ্জ্বল আর কোথায় অন্ধকার হবে সেটা শর্ত হচ্ছে এটা। পরীক্ষায় এটাই আসে, আর একটা স্টুডেন্টও এই বিষয়টা ফিল করতে পারে না। আজকে আমি তোমাদেরকে একেবারে ফিল দিয়ে দেখিয়েছি ব্যতিচার জিনিসটা কি, একেবারে ক্লিয়ার করে দিয়েছি ব্যতিচার জিনিসটা কি। ওকে, সো এটা হচ্ছে ব্যতিচারের শর্ত। তুমি আমাকে প্রশ্ন করতে পারো, ভাইয়া এটা একটু বুঝিয়ে দেন না, আমি তোমাকে বুঝিয়ে দিব অবশ্যই, দেখো ভালো করে। ডেল এক্স, ডেল এক্স মানে হচ্ছে জোর গুণিতক ইন্টু ল্যামডা বাই টু। জোর গুণিতক বলতে বোঝাচ্ছি দুই ইন্টু, অথবা চার ইন্টু, অথবা ছয় ইন্টু, অথবা আট ইন্টু। বিজোড় গুণিতক বলতে বোঝাচ্ছি তিন ইন্টু, পাঁচ ইন্টু। যে কোনো বিজোড় গুণিতক হলে সেটা উজ্জ্বল হবে, অন্ধকার হবে, আর জোর গুণিতক হলে সেটা উজ্জ্বল হবে। ভাইয়া শেষ করে দিচ্ছেন, শেষ করার আগে একটু করে বুঝিয়ে দেন না আমাকে, শেষ করে দিচ্ছেন একটু করে বুঝিয়ে দেন না। এই ল্যামডাটা আসছে কোত্থেকে ভাইয়া, একটু যদি বুঝিয়ে দিতেন। ল্যামডা বাই টু কেন, ল্যামডা বাই টু কেন, একটু যদি বুঝিয়ে দিতেন। দেখো ল্যামডাটা আসছে কোথায় থেকে, এই যে এটাকে বলছি উজ্জ্বল, এটাকে বলছি অন্ধকার। একটা উজ্জ্বল এবং অন্ধকার মিলে একটা পূর্ণ তরঙ্গ, একটা উজ্জ্বল এবং অন্ধকার মিলে পূর্ণ তরঙ্গ। এখানে আরেকটা অন্ধকার আবার উজ্জ্বল, এটা হচ্ছে আরেকটা পূর্ণ তরঙ্গ। এখানে আবার অন্ধকার, এখানে উজ্জ্বল, এটা হচ্ছে আরেকটা পূর্ণ তরঙ্গ। এই একটা পূর্ণ তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্যকে বলছি ল্যামডা, তার অর্ধেককে বলছি ল্যামডা বাই টু। তাহলে হোয়াট ইজ ল্যামডা বাই টু, ল্যামডা বাই টু হচ্ছে একটা উজ্জ্বল এবং অন্ধকারের অর্ধেক। একটা উজ্জ্বল এবং একটা অন্ধকার মিলে একটা পূর্ণ তরঙ্গ ল্যামডা, আর এটা হচ্ছে ল্যামডা বাই টু। তো আমি চেষ্টা করেছি, তোমরা তোমাদের বইগুলো দেখো ব্যতিচারের এই কনসেপ্টগুলো দেওয়া আছে। আর একটা দেশি আংটির সূত্র আছে, নাম শুনতে খারাপ দেখায় দেশি আংটি, সো দেশি আংটির সূত্র না দেখিয়ে আমি ক্লাস শেষ করব না। তোমরা আমাকে কিল করতে পারবে, কিন্তু আমি দেশি আংটি না দেখিয়ে তোমাদেরকে ক্লাস শেষ করব না। তাই আজকে তোমাদেরকে দেশি আংটি দিয়ে শেষ করে দিচ্ছি। তাহলে আমাদের ক্লাসটা শেষ হবে দেশি আংটিকে দেখার পরে, কাকে দেখবো, দেশি আন্টিকে দেখার পরে। সো চলো দেশি আন্টির কাছে যাবো আমরা, সো দেশি আন্টির কাছে এখন আমরা চলে যাবো। ওকে আসো সবাই দেশি আন্টির কাছে। তোমরা অনেকে হয়তো এটাকে ভালোভাবে নিবে, কারণ তোমাদের বয়স হয়েছে, বয়স হলে মানুষ সব কিছুকে ভালোভাবে নেওয়া শুরু করে। সো তোমাদের উদ্দেশ্য আমার একটাই কথা, বি নেগেটিভ। তোমাদেরকে বি পজিটিভ বলে লাভ নাই, তোমাদেরকে বি পজিটিভ বললে তোমরা ধরে নাও এখানে নেগেটিভ হইতে হবে। তাই তোমাদেরকে আজকে থেকে বলবো বি নেগেটিভ, তাহলে তোমরা পজিটিভ হওয়া শুরু করবে। তাহলে তোমাদেরকে দেশি আংটির সূত্রটা দেখিয়েই আমি শেষ করে দিব। তাহলে দেশি আংটি আমার কখনোই মনে থাকতো না সূত্রটা, তাই আমি দেশি আংটি দিয়ে মনে রাখতাম। এটাই হচ্ছে দেশি আংটির সূত্র, আর এটাই হচ্ছে ব্যতিচারের সেই বিখ্যাত সূত্র। কি আংটি? দেশি আংটি। এই যে ডিতে দে ডেল এক্স এ সি দেশি, এতে আন, এরপর এক্সেন, এটাকে এনও বলা হয় অনেক সময়, এনও লেখা হয়। সো এক্সেন লিখতে পারো অথবা এন লিখতে পারো, এন ফর আনটি, সো দেশি আনটি। সো দেশি আনটি সূত্রটা একটু বুঝিয়ে লাইভটা শেষ করে দিব। আর এই দেশি আনটি সূত্রটা এসেছে কোথায় থেকে, এটা কিন্তু ডট গুণফল না, ডট না, এটা নর্মালি নর্মাল, কোনো ডট গুণফল না, নর্মাল গুণফল। এই দেশি আনটির সূত্রটা আসছে কোথায় থেকে, হয়তো এক ঘন্টা লাইভ ক্লাসে আমি হয়তো তোমাদেরকে প্রমাণটা দিতে পারতাম, যদি ব্লার না হতো, ব্লার্নেসের কারণে কিছু টাইম গেল। তোমাদেরকে যেটা বললাম, জানুয়ারি থেকে যদি ডিটেলস কোনো কোর্স শুরু হয়, ডিটেলস কোর্স,
পেট ব্যাচ, ওই পেট ব্যাচ অবশ্যই এটা দেখাবো। সো একটু করে বলে দিচ্ছি এ দেশি আংটি মানে কি বোঝাচ্ছে সেটা। দেখো ভাইয়া ভালো করে, এটা হচ্ছে ছিদ্র, এটা হচ্ছে আরেকটা ছিদ্র, রাইট? তাহলে আমি বলতে পারি এই একটা ছিদ্র, এই আরেকটা ছিদ্র। তো এই যে দুটা ছিদ্র, দুটা ছিদ্রের মাঝখানে একটা কি আছে? গ্যাপ আছে। যে জিনিসটা খুবই ভালো লাগে আমার, দুটি ছিদ্র তার মাঝখানে একটি গ্যাপ, বুঝতে পেরেছ? বুঝতে হবে কিন্তু, দুটা ছিদ্রের মাঝখানে একটা গ্যাপ আছে, এই গ্যাপটাকে বলা হচ্ছে এ। তাহলে এ ফর, এ ফর কি? গ্যাপ। তাহলে এই যে আমরা এ বললাম না, এ মানে কি বোঝাচ্ছে? এ মানে বুঝাচ্ছি, এ মানে বুঝাচ্ছি দুটি ছিদ্রের মধ্যবর্তী গ্যাপ, দুটি ছিদ্রের মিট গ্যাপ। তারপর এই যে একটা পর্দা রেখেছি না, পর্দা, ঠিক আছে? এই পর্দার সাথে ছিদ্রের যে ডিস্টেন্সটা, পর্দার সাথে ছিদ্রের যে ডিস্টেন্সটা, সেই ডিস্টেন্সটাকে বলছি ডি। তাহলে দেশি, দেশির ডি, দেশি আংটি মানে কি? দেশি আংটি মানে ডি, ডি মানে পর্দার সাথে ছিদ্রের ডিস্টেন্স। তাহলে এটা হচ্ছে আমাদের ছিদ্র আর এটা হচ্ছে আমাদের পর্দা, তাদের মিড ডিস্টেন্সটাকে বলছি ডি। তাহলে ডি হচ্ছে ছিদ্র ও পর্দার গ্যাপ। ওকে, এরপর ডেল এক্স, একটু আগেই বলেছি ডেল এক্স কি? এক্স টু মাইনাস এক্স ওয়ান, দশা পার্থক্য বা পথ পার্থক্য, পথ পার্থক্য বলা হয় এটাকে। আর সর্বশেষ এক্সেনটা কি? এক্সেনটা হচ্ছে কেন্দ্রীয়, শেষ করে দিচ্ছি, কেন্দ্রীয় উজ্জ্বল থেকে, কেন্দ্রীয় উজ্জ্বল থেকে এনতম উজ্জ্বলের অথবা অন্ধকারের দূরত্ব। ওই যে আমরা বললাম, ওই যে আমরা বললাম এই উজ্জ্বল, কেন্দ্রীয় উজ্জ্বল, এই কেন্দ্রীয় উজ্জ্বল থেকে আমি যদি তিন নাম্বার উজ্জ্বল, তিন নন উজ্জ্বল বের করতে চাই, এই গ্যাপটাকে বলবো এক্সেন, এক্স থ্রি। তাহলে এক্সেন মানে কি? এক্সেন মানে কেন্দ্রীয় উজ্জ্বল থেকে ওই তিন নাম্বার উজ্জ্বলের দূরত্ব, এক্স থ্রি। তাহলে এক্সেন হবে কি? এক্সেন হবে কেন্দ্রীয় উজ্জ্বল থেকে এনতম উজ্জ্বল বা অন্ধকারের দূরত্ব। তো এই সূত্রটাই হচ্ছে আমাদের বইয়ে আছে। আমি তোমাদেরকে বলে দিলাম ডি ফর ছিদ্র এবং পর্দার গ্যাপ, ডেল এক্স ফর আমাদের পথ পার্থক্য, এ ফর দুটা ছিদ্রের মধ্যবর্তী গ্যাপ, আর এক্স এন ফর কেন্দ্র উজ্জ্বল থেকে এনতম উজ্জ্বল অন্ধকারের গ্যাপ। এই ছিল বেতিচার, সম্পূর্ণভাবে বেতিচার শেষ করে দিছি, বেতিচারের কোনো কিছুই বাকি রাখি নাই, তোমাদের ভৌতালোক বিজ্ঞানের সবচেয়ে বেশি টপিকটা শেষ করে দিছি। এবার তোমরা কমেন্টে জানাও তোমরা বেতিচার ফিল করতে পেরেছো কিনা, আর তোমরা মেনশন করতে থাকো, শেয়ার করতে থাকো, আমরা শেষ করে দিচ্ছি। একটু করে দেখি কমেন্টে জানাও তো, আমি এখন তোমাদের কমেন্টগুলো পড়ব। একটু কমেন্টে জানাও, আমি তোমাদের কমেন্টগুলো পড়া শুরু করেছি, তোমরা একটু করে জানাও আমাকে কমেন্টে কি অবস্থা তোমাদের। ওকে ঠিক আছে, আজকে এটুকুই শেষ করে দাও তাহলে। ওকে, তোমরা কমেন্ট করতে থাকো আর শেয়ার করতে থাকো, মেনশন করতে থাকো যাতে বাকিরা দেখতে পারে। ওকে ঠিক আছে।